এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলতে পারবেন না আপনারা? বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অনামের তুলনা হবে না হবে না, অনামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো অনামের মালা, অমধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো অনামের মালা, অনামের তুলনা মেলে না মেলে না, অনামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। হাও নদীবেষ্টিত সবুজ শ্যামল বিস্তৃত এই অঞ্চল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী ধনপুর সুরেশনগর বেতাগোড়া ইসলামী তরুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী দশম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী মেরু অখলা মমিনিয়া ফাউদিল মাদ্রাসা এর সাবেক প্রিন্সিপাল, অসংখ্য
অগণিত আলেমের উস্তাদ উস্তাদুল উলামা হযরত মাওলানা আব্দুল হাই সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সকলে পড়ি আমিন আমার ডানে বামে বসে আছেন আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন অনেক উলামা মাশাইখ যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম মঞ্চে বসে আছেন অত্র এলাকার অনেক সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা সিহাতান কুল্লিয়্যা দান করেন এবং সবাইকে দ্বীনের জন্য কবুল করেন বলেন আমিন প্রধান মেহমান সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ নুরুল হুদা মুকুট বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব নোমান বক্ত বলেন আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত আছেন আমার আগে বক্তব্য রেখেছেন বিশ্বম্ভপুর উপজেলা পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ সফরউদ্দিন পোস্টারে উল্লেখিত সকল ব্যক্তিবর্গই স্বস্ব মহিমায় সম্মানিত সময় সংক্ষিপ্ত যে কারণে আমি প্রত্যেকের নাম পড়ছি না সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সকলে পড়ি আমিন আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে সমন্ত্রতার সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রিয় ধনপুর সুরেশনগর বেতাগড়া বিশ্বম্ভপুর তথা আমার প্রিয় সুনামগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকেও আল্লাহ ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার কম না বেশি আমরা খুশি পরিমাণেও বেশি জবান খুলে সকলে পড়ি আল্লাহু আকবার আমরা কোরআনের সমাবেশে এসেছি আর কোরআন এটি কার কিতাব ইকো ডিলে রিভাইভ একটু কমায় দেন আমরা শুনতে এসেছি আল্লাহর কিতাব আর আমরা যারা আল্লাহর কিতাব শুনতে এসেছি ঠিক আছে আমরা সকলে আল্লাহর মেহমানে পরিণত হয়ে গিয়েছি সুবহানাল্লাহ আমাদের বাড়িতে মেহমান আসলে মেহমানকে আমরা কত সম্মান করি তার কত টেক কেয়ার করি কত মর্যাদা দেই আমরা তো আল্লাহর মেহমান হয়ে এখানে এসেছি আমাদেরকেও এখানে অত্যন্ত সম্মানের সাথে অভ্যর্থনা জানিয়ে আনা হয়েছে আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন কোরআন শুনতে আসার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের পায়ের তলায় তাদের রহমতের ডানা বিছিয়ে রেখেছে আপনারা আল্লাহর রহমতের ফেরেশতাদের রহমতের ডানা বিছিয়ে তারা যে রেখেছে সেই রহমতের ডানার উপর দিয়ে পদচারণা করে করে এই পবিত্র মাহফিলে এসেছেন আলহামদুলিল্লাহ এই মাহফিলে না এসে এই সময়টুকু আপনারা চাইলে আপনার পরিবারের সাথে আপনি কাটাতে পারতেন যত যুবকেরা এসেছেন আপনি চাইলে এই সময়টা খেলাধুলা করে তামাশা করে আড্ডা দিয়ে কাটাতে
পারতেন কিন্তু আপনি সেটা না করে চলে আসলেন সব কিছু আপনারা ছাড়লেন কিন্তু আজকে কোরআনকে আপনারা ছাড়লেন না এজন্য হাশরের ময়দানে কোরআনও আপনাদেরকে ছাড়বে না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আল কোরআন শাফিউম মুশাফা কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের শাফায়াত যেই কিতাবের সুপারিশ কিয়ামতের দিন যিনি কবুল করবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ নবীজি বলেছেন মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ যারা কোরআনকে জীবনের সম্মুখভাগে রাখবে অর্থাৎ জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে কোরআন যারা গ্রহণ করবে কোরআনুল কারীম পড়ে কোরআন বুঝে কোরআনের রঙে রঙিন হয় কোরআনের আন্দোলনের সাথে শামিল হয় কোরআনময় জীবন গঠন করবে যারা কিয়ামতের দিন কোরআনের শাফায়াত পেয়ে যাবে তারা ওমান জাআলাহু খালফাহু ক্বাদাহু ইলান নার নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে কোরআন যারা গ্রহণ করবে না কোরআন যারা পড়বে না কোরআন যারা বুঝবে না মানবে না কোরআনের রঙে রঙিন হবে না কোরআন থেকে যারা নিজেকে ফিরিয়ে রেখে কোরআনের সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে কিয়ামতের দিন কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআন যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে কিয়ামতের দিন তার নাজাতের আর কোনো সম্ভাবনা আজন্য আমরা সবাই কোরআনের শাফায়াত পেতে চাইলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই আপনাদের এই উপস্থিতি এটা প্রমাণ করে আমরা সবাই কোরআনের পক্ষে আর কোরআনকে আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ এই কোরআন এসেছে আমাদের মতো জীবিত মানুষের হেদায়েতের জন্য কিন্তু আজ দুঃখ করে বলতে হয় যে কোরআন এসেছে জীবিত মানুষের হেদায়েতের জন্য সেই কোরআন জীবিত মানুষ আর যতটা না গ্রহণ করছে মৃত মানুষের জন্য কোরআনকে তার চেয়ে বেশি কাজে লাগানোর অপচেষ্টা চলছে কোনো মানুষ যখন মারা যাচ্ছে দেখা যাচ্ছে ওই মৃত মানুষের জন্য এক খতম দুই খতম শত খতম হাজার খতম খতমের পর খতম চলমান আছে আলেম ওলামাদেরকে ডেকে এনে খতম পড়া হচ্ছে যার জন্য খতম পড়া হচ্ছে এমনও হতে পারে জীবদ্দশায় ওই ব্যক্তি কোরআনুল কারীম বিশুদ্ধ করে শিখেও নাই যার জন্য কোরআন খতম হচ্ছে বিশেষ ক্ষেত্রে এমনও হতে পারে এই লোকটা যতদিন জীবিত ছিল ততদিন কোরআন আর কোরআনওয়ালাদের সাথে দুশ্মনী করেছে যতদিন জীবিত ছিল কোরআনওয়ালা আলেম ওলামা হুজুরদেরকে দেখলেই মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করেছে চোর ডাকাতদেরকে বাদ দিয়ে কোরআনওয়ালাদের হাতে সুযোগ পাইলে হাত করা লাগিয়েছে যতদিন জীবিত ছিল কোরআনওয়ালাদেরকে অপমান করেছে কোরআনের আন্দোলনের উপরে হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েছে কবরে যাওয়ার আগ পর্যন্ত যেই ব্যক্তির গোটা জীবন গেল কোরআনের বিরোধিতায় মারা যাওয়ার পরে তার জন্য আপনি কোটি কোটি খতম দিলেও সারা দুনিয়ার আলেম নয় কাবা শরীফের ইমাম সাহেবরাও যদি তার জন্য কিয়ামত পর্যন্ত খতম দিতে থাকে কোরআন বিরোধী এই লোকটার জন্য মরার পরে কোনো খতম কোনো উপকারে আসবে না কথা কি বোঝা যায় কোরআন মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য আমরা যারা জীবিত আছি আমাদের হেদায়েতের জন্য জান্নাতের রাস্তা দেখাবার জন্য আমাদেরকে একটি আলোকিত পথে নিয়ে আসার জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি রব্বুল আলামিন এজন্য সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান আমার হাবিব আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি যেন আপনি
তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আপনি যেন আলোকিত পথ হেদায়েতের পথ গোমরাহির পথ থেকে ফিরিয়ে তাদেরকে যেন ঈমানের পথ জান্নাতের পথ দেখাতে পারেন এজন্য কোরআন নাযিল করেছেন কে আমার যুবক ভাইদেরকে আমি ওয়েলকাম করছি কোরআনের এই মজমায় কোরআনের এই সমাবেশে যুব সমাজকে বলছি তোমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছো যে সময়ে নায়ক নায়িকা গায়ক গায়িকা আর বেঈমানদের পিছনে থাকার কথা সেই সময়টা তোমরা অপসংস্কৃতির ছুবল থেকে নিজেদেরকে মুক্ত করে কোরআনের পথে তোমরা নিয়ে এসেছো সৌভাগ্যবান তোমরা আল্লাহ প্রত্যেক তরুণ যুবক ছাত্রদেরকে কবুল করে নেন বলেন আমিন যুবকদের কথা আমি স্পেশালি কেন বলেছি এর কারণ হলো এই যুব সমাজ হচ্ছে একটি সভ্যতা গড়ার কারিগর তরুণ এবং যুব সমাজ এরা হচ্ছে একটি সমাজের মূল শক্তি এই যুবকরা যদি পথভ্রষ্ট হয়ে যায় তাহলে একটি সমাজ বা সভ্যতা একেবারে ধ্বংসের কিনারে চলে যায় যৌবনকাল হলো মানুষের জীবনের সবচাইতে দামি সম্পদ ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি যৌবনকালকে কচুপাতার পানির সঙ্গে তুলনা করেছেন কচুপাতার পানি আপনারা কচুপাতা চিনেন তো কচুপাতার মধ্যে পানি দিলে দেখবেন কচুপাতা এটা টলমল টলমল করে এই দৃশ্য যে দেখে সে মনে করে যে কোনো মুহূর্তে কচুপাতা থেকে এই পানিটা পড়ে যেতে পারে যৌবনকালকে কেন কচুপাতার পানির সঙ্গে তুলনা করা হলো কারণ যৌবনকালে মানুষের শরীরে শক্তি বেশি থাকে তারুণ্য থাকে যৌবন থাকে সমাজের চারপাশে ফিতনা অপসংস্কৃতি থাকার কারণে আমাদের যৌবন আর তারুণ্য ওই কচুপাতার পানির মতো ঝুঁকিতে থাকে নড়ে পড়ে অবস্থা থাকে কচুপাতার পানি যেমন যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে যুবক আর তরুণরা যদি অপসংস্কৃতি আর ফেতনা থেকে নিজেকে হেফাজত করতে না পারে কচুপাতার পানির মতো তার যৌবনও নষ্ট হয়ে যাবে এজন্য যুব সমাজকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আজ গোটা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন মুসলিম উম্মার এই যুবকদেরকে এই তরুণদেরকে দিকভ্রান্ত পথভ্রষ্ট করে দেওয়ার জন্য সারা দুনিয়ার কাফির বেঈমান আর ইসলাম বিরোধী শক্তি এই যুব সমাজকে টার্গেট করে কাজ করছে এদেরকে যেন ধ্বংস করে দেওয়া যায় যুব সমাজ ধ্বংস করে দেওয়ার অনেক উপাদান আছে কিন্তু বর্তমান পৃথিবীতে যুব সমাজকে ধ্বংসের জন্য যে উপকরণগুলো আমাদের সমাজের চারপাশে ছেড়ে দেওয়া হয়েছে আজকে যুব সমাজ ধ্বংসের সেই কারণগুলো আমরা উল্লেখ করে এখান থেকে আমার যুব সমাজকে বের করে আনার জন্য কি করতে হবে সেটা কোরআন সুন্নার আলোকে আজকে আমরা জানবো পড়ি ইনশা আল্লাহ আমার মাথায় এটাও আছে আজকে অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন আজকের আলোচনার ভিতরে আমার মা বোনদের উদ্দেশ্যেও অনেক গুরুত্বপূর্ণ নসিহত থাকবে ইনশা আল্লাহ আপনাদের মনোযোগ আছে তো আমাকে দেরি করে উঠানোর কারণে আপনাদের কি মন খারাপ আপনাদের মনোযোগ থাকবে তো আমি তো অনেক কথা জমা করে নিয়ে এসেছি যদি আপনারা আমাকে সাপোর্ট দেন আমাকে আপনারা সহযোগিতা করেন তাহলে এই কথাগুলো আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো ইনশা আল্লাহ ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার ভাইদেরকেও বলবো আপনারা ওইগুলো পয়েন্টগুলো নোট করে রাখতে পারেন জাতির উপকারে কাজে লাগবে ইনশা আল্লাহ তাহলে আমরা যে টপিক নিয়ে কথা বলা শুরু করেছি সে টপিক আপনাদেরকে আমি ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আমরা কথা বলছি যুব সমাজ ধ্বংসের কারণ এবং উত্তরণের জন্য যা প্রয়োজন সেটা আমরা আজকে উল্লেখ করব ইনশা আল্লাহ বর্তমান যুব সমাজ ধ্বংস হওয়ার প্রথম এবং গুরুত্বপূর্ণ কারণ হলো মাদকার জুয়ার সয়লাভ ঘটে যাওয়া মাদক একটা সময় রাজধানী শহরে নগরে বন্দরে ছিল কিন্তু এই মাদক এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি শহরাঞ্চলের আবাসিক এলাকাকে ছাড়িয়ে গিয়ে এখন অজপাড়া গ্রামের কোনায় কানায় এই মাদক ছড়িয়ে গিয়েছে মাদক হচ্ছে একটি সমাজের যুব সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার জন্য একটি মারাত্মক
উপাদান আর এই মাদক গ্রহণের সবচাইতে বড় যে ক্ষতি সেটা হলো নিজের স্বাস্থ্যগত ক্ষতি ফিজিক্যালি আপনি অনেক ক্ষতির সম্মুখীন হবেন গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীগণ এ ব্যাপারে একমত যে মাদক সেবনের ফলে মাদক গ্রহণের ফলে মাদক সেবনকারী ব্যক্তি মারাত্মক ঝুঁকির মুখে এবং মারাত্মক রোগবালাইয়ের দিকে ধীরে ধীরে সে চলে যায় এবং এই মাদক আর জুয়ার ফলে দাম্পত্য কলহ পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয় সন্ত্রাসের সৃষ্টি হয় সুতরাং যে জিনিস গ্রহণ করলে পড়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র হুমকির মুখে পড়ে যায় ইসলাম গোড়া থেকেই মূল থেকেই সেটাকে হারাম করে দিয়েছে এজন্য মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন কুল্লু মুসকিরিন খমরুন আল্লাহর হাবিব বলেছেন নেশা জাতীয় প্রত্যেকটি দ্রব্যই হলো মাদক ওয়া কুল্লু মুসকিরিন হারাম আর যাবতীয় মাদক হলো হারাম ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইয়ুদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ নবীজি বলেছেন মাদক হারাম জানা সত্ত্বেও এটিকে যারা গ্রহণ করবে কিয়ামতের দিন ওই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না ওই ব্যক্তিকে শাস্তির সম্মুখীন যিনি করবেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আমাদের সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান এই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট গোমরা করে দেওয়ার জন্য এবং ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে যত মূল মন্ত্র যত হাতিয়ার সে ব্যবহার করে সেই হাতিয়ারগুলোর মধ্যে অন্যতম হলো মাদক এবং জুয়া এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদাহের নব্বই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে ঈমানদারেরা انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان الله تعالى বলছেন নিশ্চয়ই মাদক জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর এগুলো হচ্ছে শয়তানি উপকরণ এগুলো হলো শয়তানি কাজ শয়তান এগুলোর মাধ্যমে তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বিপথে নিয়ে যেতে চায় শয়তান চায় আমাদেরকে এগুলোর মাধ্যমে পারস্পরিক বিদ্বেষ দাম্পত্য কলহ পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলা আর রাষ্ট্রীয় সন্ত্রাস ঘটিয়ে মানবতাকে বিপর্যস্ত করে দিতে এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন খেয়াল করে শুনেন انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاه فهل انتم মুনতাহুন আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান নিশ্চয়ই শয়তান চায় আইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ তোমাদের সম্পর্কে ফাটল ঘটাতে মানবতাকে বিপর্যস্ত করে দিতে এই আয়াতের সাথে যদি বর্তমান দুনিয়ার বাস্তবতা মিলাতে যান তো দেখুন আল্লাহর কালামের কথাগুলো কতটা বাস্তবিক মাদকার জুয়ার মাধ্যমে কিভাবে পরিবার সমাজ আর রাষ্ট্র হুমকির মুখে পড়ে যায় দেখবেন মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা বেশিরভাগ ক্ষেত্রে এই সকল লোকেরাই তাদের বউ পিটায় মাদক আর জুয়ায় আসক্তির ফলে তার কাছে যখন পয়সা থাকে না বাড়িতে গিয়ে বউকে বলে তোর সোনা দানা আমাকে দিয়ে দে আমি বন্ধক দিব অথবা বিক্রি করে দিই আমি আমার কাজ সারব বউ যখন দেয় না তখন বউয়ের গায়ে হাত তুলে বউকে শারীরিক নির্যাতন চালায় এমন ডাকাত আমার সমাজে আছে না নাই
যারা বউ পিতা এরা মানুষ না শয়তান আপনি আপনার বিবির সাথে কেমন আচরণ করবেন আল্লাহ শিখিয়েছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ আল্লাহ তাআলা বলেন তুমি তোমার ওয়াইফের সাথে তোমার স্ত্রীর সাথে সম্মানজনক আচরণ করো ভালো আচরণ করো উত্তম আচরণ করো আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন কথায় রাগ করবেন না দেখা যায় বাড়িতে তার বউয়ের সাথে আচরণ করে কামলা বেটির মতো আর যখন বাড়ি থেকে বের হয়ে সুনামগঞ্জ সদরে যায় রাস্তাঘাটে কিংবা মার্কেটে কোনো সুন্দরী আপু পেলে তখন তার সাথে সুন্দর আচরণ করে এমন মানুষ বোধহয় আমার সমাজে নাই নিজের স্ত্রীকে সুন্দর নামে ডাকবেন নিজের স্ত্রীকে নিয়ে একই সাথে খাবার খেতে বসবেন নিজের স্ত্রীর মুখে তুলে মাঝে মাঝে খাইয়ে দিবেন বিবাহ বার্ষিকীতে তাকে নিয়ে আপনি গিফট করবেন বউকে নিয়ে সুযোগ পেলে ঘুরতে যাবেন বিবির সাথে ভালো আচরণ করবেন টাকা পয়সা ক্ষমতা থাকবে কিন্তু বিবি যদি ভালো না হয় দেখবেন টাকা পয়সা আর ক্ষমতা থাকলেও ঘরের ভিতরে গেলে জাহান্নামের মতো অশান্তি অশান্তি লাগে এই অশান্তি যদি দূর করতে চান তো নিজের বিবির সাথে ভালো আচরণ করেন দুনিয়ার সকল পয়গম্বরদের জীবনী পড়ে দেখেন প্রত্যেকই তার বিবির সাথে কত ভালো আচরণ করেছেন যারা বিবির সাথে ভালো আচরণ করে তাদের চেহারা সুরত সুন্দর থাকে যারা বিবির সাথে খারাপ আচরণ করে চেহারা তা দেখতে দেখবেন ডাকাইতের মতো লাগে কারণ বিবির সাথে যদি ভালো আচরণ না করেন তরকারি মজা হবে না চাবিকাঠি কিন্তু বিবির হাতে তরকারিতে লবণ ঠিক মতো দিবে না আর বিবিকে খুশি করেন বিবিও আপনাকে খুশি করে দিবে নবীজি বলেছেন শোনো তোমাদের মধ্যে তারা সবচাইতে উত্তম যে তার নিজের স্ত্রীর কাছে উত্তম আমার নবীর ঘরে দামি দামি ফার্নিচার ছিল না আমার নবীর ঘরে দামি দামি কোনো আসবাবপত্র ছিল না এসিও ছিল না আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমাদের ঘরে দামি ধন দৌলত না থাকলেও ভালোবাসা পারস্পরিক মহব্বত দিয়ে গোটা ঘরটা ভরপুর ছিল বলে আমাদের গোটা ঘরের মধ্যে বরকত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে বলছিলাম মাদকাসক্ত আর জুয়াসক্ত জুয়াখোরেরা তাদের বউ পিটায় এদের দাম্পত্য জীবনে সমস্যা আছে যদি এটা আপনি প্রমাণ পেতে চান থানার ওসি সাহেব ইউনিয়নের মেম্বার আর চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করে দেখেন তোমার জুয়াসক্ত লোকদের স্বামী স্ত্রী ঝামেলা মিটাইতে গিয়ে বিচার আচার করতে করতে তাদের অবস্থা খারাপ জুয়াখুরেরা বউ পিটায় শুধু তাই নয় মাদকাসক্ত আর জুয়াসক্ত লোকেরা এরা মায়ের সঙ্গে বাপের সঙ্গেও খারাপ আচরণ করে এরা মা বাবার সঙ্গে অভদ্রের মতো আচরণ করে তার বাস্তব নমুনা হলো ঐশী সেটা শুধু অভদ্র আচরণ করে নাই তার মা বাপকে জবাই করে ফেলেছে মাদকাসক্ত জুয়াসক্ত ছেলেমেয়েরা মা বাপকে খুন করতেও তারা দ্বিধাবোধ করে মাদকাসক্ত আর জুয়াখোরেরা অনেক সময় চোর হয়ে যায় যখন তার পকেটে পয়সা থাকে না তখন দেখা যায় তার বাপের পকেট থেকে পয়সা চুরি করে শুধু তাই নয় বাংলাদেশে এমন নজিরও আছে মাদকাসক্ত জুয়াসক্ত লোকদের যখন টাকার দরকার বাবার কাছ থেকে জায়গা জমির দলিল নিয়ে অন্য জায়গায় বন্ধক কিংবা বিক্রি করে দিয়ে সে তার মাদক কিংবা জুয়ার যে টাকার দরকার সেই প্রয়োজন পূরণ করেছে এরপরে মাদকাসক্ত আর জুয়াসক্ত লোকেরা এরা সামাজিক সন্ত্রাসের কারণ হয়ে দাঁড়ায় এরা ডাকাত হয়ে যায় মাদক আর জুয়ার জন্য তো যখন তার পয়সার দরকার হয় দেখবেন দিনে দুপুরে তখন ধনপুর বাজারের মধ্যে চুরি কিংবা ছিনতাই করে তাহলে বোঝা গেল মাদক আর জুয়ার কারণে পরিবার নষ্ট সমাজ নষ্ট দেশ নষ্ট এই জন্য মাদক আর জুয়াকে শুরু থেকেই গোড়া থেকেই হারাম করে দিয়েছেন কে মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার হলো আসিরাহ
যারা মাদক তৈরি করে মাদক যারা বানায় এদের উপরে লানত দুই নম্বর হলো মুতাসিরহা যারা মাদকের উপদেষ্টা আমার দেশে দেখবেন ভালো কাজের উপদেষ্টা আদেশদাতা আছে খারাপ কাজেরও আদেশদাতা আছে মাদক কারবারীদেরও উপদেষ্টা আছে এবং মাদক কারবারীদের উপদেষ্টা অনেক সময় দেখবেন ভালো চেহারা সুরতের মানুষরাও মাঝে মাঝে এদের উপদেষ্টা হিসেবে এদেরকে মাঝে মাঝে দেখবেন প্রোটেকশন দিয়ে থাকে দিনের বেলা মাদক বিরোধী সমাবেশ ব্যানারের মধ্যে লেখা মাদক বিরোধী সমাবেশের মাঝখানের চেয়ারে সভাপতি প্রধান অতিথি এখন চেয়ারে বসে মাইকের সামনে মাদকের বিরুদ্ধে দিনের বেলা বক্তৃতা করে আবার রাতের বেলা দেখা যায় যারা মাদকের চালান দেয় তাদের মাথায় হাত বুলায় বলে তোমার জিনিস তুমি ঠিক রাখো আর আমার ড্রয়ারও তুমি টাকা দিয়া ঠিক রাখো এরকম উপদেষ্টা আমাদের সমাজে নাই আপনার সমাজেও আছে আপনি দেখে নিন তিন নম্বর হলো নবীজি বলেছেন সারিবাহা মাদক যারা গ্রহণ করে মাদক যারা সেবন করে তাদের উপরে ওলানত চার নম্বর হলো হামিলাহা মাদক যারা বহন করে ক্যারি করে মাদক যারা ক্যারি করে বহন করে নিয়ে যায় মনে করেন কোনো বর্ডার দিয়ে মাদকের চালান আসলো এটা যিনি ক্যারি করবেন এমন কি ওই গাড়িটা যিনি ড্রাইভ করবেন নবীজি বলেছেন তার উপরে ওলানত পাঁচ নম্বর হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি যে অঞ্চলের দিকে এই মাদককে নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে ওলানত এরপরে ছয় নম্বর হলো ওয়াসাকিয়াহা যারা এই মাদক সার্ভ করে মাদক যারা পরিবেশন করে আমাদের এই সিলেট বিভাগের অনেক মানুষ লন্ডনে আমেরিকায় থাকে পয়সার কারণে যদি আপনি কোনো নাইট ক্লাব কিংবা ক্যাসিনোতে গিয়ে বিদেশে চাকরি করেন সেখানে যদি আপনি গেস্টদেরকে মাদক মদ দেওয়া লাগে মদ সার্ভ করা লাগে নবীজি বলেছেন যে ব্যক্তি সার্ভ করে তার উপরে ওলানত সাত নম্বর হলো ওয়াবাইয়াহা যারা মাদক বিক্রি করে তাদের উপরে ওলানত আট নম্বর হলো ওয়াকিল সামানিহা মাদকের জন্য যারা সামান বা মূল্য গ্রহণ করে মাদক নির্মূলের জন্য দায়িত্ব দেওয়া হলো অবশ্য আমার দেশে নির্মূল নাই আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এই নামটা যে কারা রাখছে আমি জানি না আপনারা বলেন মাদককে আপনারা ধ্বংস করে দিতে চান তো নামটা মাদক নিয়ন্ত্রণ রাখছেন কেন তার মানে কি নিয়ন্ত্রিত মাত্রায় তলে তলে খাবে এটার নাম আপনারা বদলে দেন এটার নাম রাখতে হবে মাদক নির্মূল অধিদপ্তর মাদকের জন্য মূল্য গ্রহণ করে মাহফিলে পুলিশের ভাইয়েরাও আছেন আমি জানি আপনারা রাগ করবেন না আমাদের দেশের অনেক পুলিশ আছেন আল্লাহওয়ালা এই যে দেখেন আমার ওসি সাহেব কিছুক্ষণ আগে মাহফিলে আসলেন বসলেন তার মানে মাহফিলের প্রতি কোরআনের প্রতি তার মহব্বত আছে বাস্তবায়নেও সহযোগিতা করেছেন কিন্তু আমার দেশে মাঝে মাঝে হাতে গোনা দুই একটা লোক খারাপ হয় বাস্তব প্রমাণ হলো ওসি প্রদীপ এই অসি প্রদীপ টেকনাফে দায়িত্ব পে আমি তো ঘন ঘন টেকনাফে মাহফিলে যাই এই অসি প্রদীপ ওসি থাকাকালীন তখন মাদকের জন্য অনেক টাকা ঘুষ নিয়েছে আছে না নাই প্রশাসনের অনেক ভাইরা আছেন আল্লাহওয়ালা নামাজি মানুষ ভালো মানুষ ঘুষ খান না কিন্তু ওসি প্রদীপের মতো মাঝে মাঝে কয়েকটা পাওয়া যায় মাদকের জন্য যারা প্রশাসনিক সেক্টরে থেকে ঘুষ গ্রহণ করবে আজকের ওয়াজ কিন্তু পুলিশ সুদ্ধা কেউ বাকি নাই কারণ কোরআনে সবার কথা আছে না নাই মাদকের জন্য যারা ঘুষ খাবে এদের উপরেও লানত নয় এবং দশ নম্বর নবীজি বলেছেন ওয়াল মুস্তারিলাহা ওয়াল মুস্তারাতু লাহু মাদক যারা ক্রয় করে এবং বিক্রয় করে এই যে হাদিসে দশ শ্রেণীর মানুষের কথা বলা হলো মাদকের সাথে সম্পৃক্ত এই দশ ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সবাই পুরুষোচিত কণ্ঠে জবাব দেন তো আমরা নবীজির লানত চাই নাকি আমরা নবীজির সাফায়াত চাই ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন দেখেন আপনার বান্দারা নবীর সাফায়াত চায় তাহলে নবীজির সাফায়াত যদি সুপারিশ যদি আমরা পেতে চাই মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে মাদকের সাথে সম্পর্ক কাট অফ মাদকের সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে আমার যুবক তরুণ ভাইদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি ভাইয়েরা স্কুলে কলেজে যারা পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো অথবা যারা ব্যবসা করছেন আমার ভাইয়েরা এই সময়টাতে মাদকার জুয়ায় লিপ্ত হয়ে আপনার জীবনের গোল্ডেন টাইমকে আপনি নষ্ট করে দিবেন না বলছিলাম যুব সমাজ ধ্বংসের প্রধান কারণ হলো আজকে মাদকার জুয়ার আগ্রাসন আপনাদের কি কষ্ট হচ্ছে এটা তো ধনপুর সুরেশনগর বেতাগড়ায়
তরুণ যুব সংঘ হুজুরও যুবক আয়োজকও যুবক উপস্থিত বেশিরভাগ যুবক এটা ভালো না খারাপ আমাদের দেশে এখন যুবকদের ঢল ইসলামের দিকে আসা শুরু হয়েছে এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে তাদের জলাপুরা নিয়ে তারা থাকুক এটা আমাদের কোনো আপত্তি ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম সমহিমায় দাঁড়িয়ে থাকবে ইসলামের বিরুদ্ধে যারা থাকবে তারা টিকে থাকতে পারবে উদাহরণ টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে মন্ত্রিত্ব গিয়েছে এমপিগিরি ছিল অবশেষে দলের টিকেটও গেল তার বান্ধবীর সাথে মিলায়া দুজনে একই মার্কা নিল দুজনেরই ট্রাক খাদে পড়ে গেল কথাটা এই জন্য বললাম আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে কিন্তু সে ক্ষমতায় থাকতে পারে নাই আওয়ামী লীগ বিএনপি এটা আমাদের বড় পরিচয় না তো আমাদের বড় পরিচয় আমরা মুসলমান দেখেন এই মাহফিলে আমার ডানে বামে আওয়ামী লীগের মানুষ বসে আছেন বিএনপির মানুষ আছেন এই প্যান্ডেলে সব দলমতের মানুষ আছেন কারণ এটা রাজনৈতিক সমাবেশ নয় এখানে আমরা সবাই এসেছি মুসলমান হিসাবে কোরআনের সমাবেশে ঠিক কি না আপনাদের কষ্ট হচ্ছে নাকি আজকে অনেক কথা আছে বলার সুযোগ দিবেন তো আপনারা ইনশাআল্লাহ যুব সমাজ ধ্বংসের দুই নাম্বার কারণ হলো কাফির বেঈমান আর বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ অনুকরণ আমার সমাজে এগুলো আছে না নাই কাফির বেঈমান বিধর্মীদের অনেক সংস্কৃতি আমরা গ্রহণ করি নিজেদেরকে আমরা ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছি আমার যুব সমাজ আজকে এই অপসংস্কৃতি থেকে রেহাই পাচ্ছে না কাফির মুশরিক বিধর্মীদের সংস্কৃতির অনুসরণ যে আমার দেশে আছে এর বাস্তব উদাহরণ হলো 31st নাইটের নোংরামি 31st নাইটে যে নোংরামি হয় এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই পোস্টারে ঠিক আছে মাশাআল্লাহ আমার সাইদ ভাই তো স্মার্ট মানুষ এই প্রথম কোন মাহফিলে পেলাম পোস্টারের বেলায় কমিটি খুব সচেতন ধন্যবাদ সাইদ ভাই আপনাকে তিনি লিখেছেন 2024 খ্রিস্টাব্দ আসল কথাটাই লিখেছেন কিন্তু আমরা অনেকেই লিখি 2024 ইং ইং পৃথিবীতে ইংরেজি সাল বলতে সাইদ ভাই আমার খুব ওয়াজ শুনে তো মনে শুনছে শুনে তারপরে এটা হয়তো এভাবে লিখেছে ইংরেজি ক্যালেন্ডার বলতে পৃথিবীতে কোনো ক্যালেন্ডার নাই এটা হলো খ্রিস্টানদের ক্যালেন্ডার এই ক্যালেন্ডার শুরু হয়েছে কিভাবে আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে এটা শুরু হয়েছে এটা অনেক আগে শুরু হয়েছে আজ থেকে প্রায় 1600 বৎসর আগে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার প্রবর্তন করেন যেটার নাম হলো এই খ্রিস্টিয়ান বা খ্রিস্টীয় ক্যালেন্ডার এবং এই ক্যালেন্ডারের গণনা তারা আরম্ভ করেছে এই যে খ্রিস্টাব্দ এটা ভাঙলে অর্থ করলে আপনি বুঝে ফেলবেন কোথা থেকে এটা এসেছে খ্রিস্টাব্দ এটাকে ভাঙেন ভাঙলে হবে খ্রিস্ট যুগ অব্দ সমান খ্রিস্টাব্দ এখন আসেন হু ইজ খ্রিস্ট আমরা ঈসা নবীকে মনে করি নবী পয়গাম্বার আর খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট খ্রিস্টানরা তাদের মধ্যে কোয়েব গ্রুপ কেউ মনে করে ঈসা আলাইহিসসালাম তিনি সরাসরি আল্লাহ কেউ বলে ইবনুল্লাহ আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ এই খ্রিস্ট মানে যিশু খ্রিস্ট যিশু খ্রিস্ট জন্মের বছরকে তারা এক ধরেছে কত ধরেছে ওখান থেকে গণনা শুরু করে 1 2 3 4 গুনতে গুনতে অব্দ এখন পর্যন্ত 2024 খ্রিস্টাব্দ কথা কি বোঝা যায় আচ্ছা তাহলে এই ক্যালেন্ডারটা কি আমাদের কাদের খ্রিস্টানদের খ্রিস্টানরা ডিসেম্বর মাসকে বছরের শেষ মাস হিসাবে নির্দিষ্ট করলো জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস হিসাবে তারা নির্ধারণ করলো আর 31st নাইট 31 ডিসেম্বরে তারা অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনায় মেতে উঠছে তারা মেতে উঠতেই পারেন ওরা বেঈমান ওদের ইমান নাই ওদের আখিরা তো নাই কিন্তু আমরা তো ইমানদার আমরা তো পরকালে বিশ্বাস করি আমরা তো ওদের সংস্কৃতির অনুসরণ করতে পারি না নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে কোনো সম্প্রদায়ের অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে আর যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে এরপরে দেখুন কিছুদিন আগে গেল 14ই
ফেব্রুয়ারি আমি দেখাচ্ছি যে আমার যুব সমাজকে কিভাবে নষ্ট করার চেষ্টা চলছে এই কাফির মুশরিকদের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়ে এটার নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন ডে এবং প্রতারণা করে এর বাংলা অনুবাদ করা হয়েছে ভালোবাসা দিবস অথচ ভালোবাসা বাংলা শব্দ এর ইংরেজি হলো লাভ আর দিবসের ইংরেজি হলো ডে তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে না হয় হইছে কেন ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন আসলে একজন মানুষের নাম একজন ব্যক্তির নাম এবং এটা লুচ্চা ছিল কি ছিল আপনি গুগল শরীফে যান গিয়ে উইকিপিডিয়াতে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে সার্চ করে দেখেন তার ব্যাপারে আজ থেকে 1749 বছর আগে 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লডিয়াসের শাসনামলে এই ভ্যালেন্টাইন নামক লুচ্চাকে সম্রাটের মেয়ের সাথে অবৈধ সম্পর্কের কারণে কোথাও কোথাও তথ্য এসেছে জেলারের মেয়ের সাথে মানে আকাম কুকাম এর কারণে তাকে গ্রেফতার করা হয়েছে অবশেষে তাকে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি বহু বছর চলে যাওয়ার পরে খ্রিস্টান পোপ ভ্যালেন্টাইনের নামে 14ই ফেব্রুয়ারিকে একটা দিবস ঘোষণা করলেন ভ্যালেন্টাইন ডে মানে ভ্যালেন্টাইন মরার দিবস আরও বহু বছর পরে ভ্যালেন্টাইনের মতো যত লুচ্চা আছে পশ্চিমা দেশগুলোতে এই লুচ্চারা ভ্যালেন্টাইনের প্রতি সমবেদনা জানিয়ে তারা এই দিবসকে উদযাপন করা আরম্ভ করলো আমার চাচারা আমার সাথে একটু কথা বলেন তো বাবারা আমাদের মতো জোয়ান বয়সে ভালোবাসা দিবস বলে কোনো দিবসের নাম শুনছেন আপনারা আমার দেশে কোন লুচ্চারা এগুলো নিয়ে আসছে আমি তার নাম সহ বলে দিই এক পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং তার সাথে কিছু সাংবাদিক নামের হলুদ সাংঘাতিক এবং এদের সাথে সাম্রাজ্যবাদী কিছু ব্যবসায়ী মিলে আমার দেশের চরিত্রবান এই যুবক তরুণদেরকে ধ্বংস করার জন্য এদের চরিত্র নষ্ট করার জন্য এই লুচ্চা বদমাশগুলো ভালোবাসা দিবস নামক বেহায় দিবসের আমদানি এই দেশে তারা ঘটিয়েছে যুবকদেরকে বলছি এই বদমাশদের খপ্পরে বলা যাবে না লুচ্চা বদমাশদের খপ্পরে না পড়ে এদেশের হাজার হাজার উলামায়ে কেরাম আছেন তাদের সাথে সম্পর্ক রাখতে হবে বলছিলাম আমার যুবক যুবতী তরুণ তরুণীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আজ কাফিরি মুশরিকদের সংস্কৃতি চাপিয়ে দিয়ে অপসংস্কৃতির ছোবলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমার ভাইয়েরা খবরদার এই কাফির বেঈমানদের সংস্কৃতির অনুসরণ অনুকরণ করে নিজেকে শেষ করে দিবেন না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেছেন ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون الله تعالى বলছেন যারা নিজেদের উপরে সীমা লঙ্ঘন জুলুম করে এখানে জুলুম শব্দে তাফসীর খুললে দেখবেন জুলুমের অর্থ করা হয় শির অর্থাৎ মুশরিকদের অনুসরণ করো না অনুকরণ করো না যদি তাদের অনুসরণ অনুকরণ করো ফাতামাসাকুমুন নার তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এবং সেই জাহান্নামে তোমাদের জন্য কোনো অভিভাবক থাকবে না সাহায্যকারীও থাকবে না তাহলে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইহুদি খ্রিস্টান কাফির মুশরিক বিধর্মী বিজাতীয়দের সংস্কৃতি থেকে আমার আপনার বেঁচে থাকার দরকার আছে না নাই সামনে আসবে দুর্গাপূজা আসলে আমার দেশের একদল লোক শুরু করবে ধর্ম যার যার উৎসব বলে এটা নাকি সার্বজনীন আমার হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞেস করবেন আমি হিন্দু ভাই বোনদেরকে সম্মান করি শ্রদ্ধা করি তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আমাদের বাংলাদেশে সুন্দর সম্প্রীতি আছে এদেশে রোজা পূজা একসাথে হয় হিন্দু মুসলিমের মধ্যে কোনো ঠেলাঠেলি আমাদের নাই আমাদের আপত্তি হলো হিন্দু ভাই বোনদের প্রতি না আপত্তি হলো আমাদের মুসলমান নামধারী কিছু মুনাফিকদের প্রতি যারা হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠানকে মুসলমানদের সমাজে সার্বজনীন বলে প্রচার করে মুসলমানদের ঘরে বিধর্মীদের সংস্কৃতি চাপিয়ে দিতে চায় হিন্দু ভাই বোনদের প্রতি আমাদের কোনো আপত্তি এটা তাদের উৎসব তারা পালন করুক রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে সহযোগিতা করবে প্রশাসন নিরাপত্তা দিবে আমাদের কোনো আপত্তি কেউ যদি বলে বিল আমার মাস সবার তা মানবে কেউ পুকুর আবু সাইদ ভাইয়ের মাস সবার আবু সাইদ ভাই মানবে এটা জীবনেও মানবে না পুকুর যার মাস তার কেউ যদি বলে এই বাজারের একটা দোকান আব্দুল করিম সাহেবের কিন্তু দোকানের মাল সামানা গোটা এলাকার মানুষের
দোকানদার ঝাড়ু নিয়ে বসবো কে হায় তোরে ঝাড়ু দিয়া পিটাবো দোকানদার পণ্যতার পুকুরজার মাছজার ধর্মজার উৎসবতার সুতরাং এ ব্যাপারে এই জাতির মানুষকে কলা দেখাইয়া মুলা খাওয়ানো যাবে না কথা কি বোঝা যায় তিন নম্বর আমার যুব সমাজকে এমনকি আমার আপনার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য আজকের তিন নম্বর মারাত্মক উপাদান হলো আকাশ সংস্কৃতির উপাদান আকাশ সংস্কৃতি এখন আকাশ থেকে সংস্কৃতি আপনার ঘরে ঘরে আপনার পকেটে বলবেন হুজুর আকাশ থেকে সংস্কৃতি আসছে কেমনে ওই মহাশূন্যে স্যাটেলাইট স্থাপন করার কারণে এখন আপনার ঘরে ঘরে নোংরামি ঢুকে গিয়েছে এই স্যাটেলাইটের কারণে বিজ্ঞানীরা বলেছেন স্যাটেলাইটের কারণে বর্তমানে সারা দুনিয়ায় 13,000-এরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে আর কত হাজার কোটি মোবাইল যে পৃথিবীতে আছে আমারও জানা নাই এই টেলিভিশন আর মোবাইলের কারণে এখন সংস্কৃতি মানুষের অপসংস্কৃতি মানুষের চোখের সামনে চলে এসেছে আকাশ সংস্কৃতির আগ্রাসনে পড়ে আজ যুবকরা তাদের চরিত্র নষ্ট করছে দেখবেন অনেক যুবকেরা আছে চুল কাটে মেসি স্টাইলে নেইমার স্টাইলে মেসির বাড়ি হলো আর্জেন্টিনা নেইমারের বাড়ি হলো ব্রাজিলে এখন ধনপুরের যুবকেরা কোনোদিন মেসিকে সরাসরি দেখে নাই নেইমারকেও দেখে নাই কিন্তু মেসির মতো কাটিং করে চুল রাখলো নেইমারের মতো কাটিং দিয়ে চুল রাখলো কেন কারণ এই আকাশ সংস্কৃতির কারণে ধনপুরের থেকে সে মেসি আর নেইমারের চুলের কাটিং দেখে তারপর রেখেছে এরকম মেসি কাটিং নেইমার কাটিং চুল বোধহয় আমাদের সমাজে নাই আমাকে তো অনেক উঁচা চেয়ারে বসিয়েছে এই জন্য আমি এখান থেকেই ভালো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক যুবকের চুলের কাটিং দেখলে লজ্জা লাগে ডানেও নাই বামেও নাই পিছনেও নাই আসে শুধু মাঝখানে চুলের স্টাইল দেখলে মনে হয় যেন দেশি মুরুগের ঝুট এটাকে নাম দিছি আমি মুরগা চুট কাটিং আছে না নাই হায় রে হায় এই আকাশ সংস্কৃতির আগ্রাসনে পড়ে আমার যুবকদের চুলের যে কাটিং কিছুদিন আগে আমি সেলুনে গেলাম চুল কাটার জন্য এই সেলুন আমার পরিচিত সেলুন চট্টগ্রামের কাহিনী তো এটা হচ্ছে জেন্টস সেলুন গেলাম দরজা খুলেই নাউজুবিল্লাহ বলে আমি আবার চলে আসতেছি নাপিত ভাই আমাকে ডাক দিয়ে এলো হুজুর আপনি নাউজুবিল্লাহ বলে দরজা লাগায় চলে যাচ্ছেন কেন বললাম ভাই এত বছর ধরে জানতাম এটা হলো জেন্টস সেলুন কিন্তু জেন্টসের পাশাপাশি লেডিসের কাম আরম্ভ করছে একটা সাইনবোর্ড লাগাবেন না তাহলে তো আমি আসতাম না কই হুজুর লেডিস পাইছেন কোথায় আমি বললাম এই তো দরজা খোলার পরে দেখলাম আমাদের এক ভাই নাপিত ভাই তিনি চিরুনি দিয়ে লম্বা চুলগুলো আঁচড়াইতেছেন অনেক লম্বা চুল মিনিমাম 24-26 ফুট হবে তো বললেন হুজুর এত লম্বা চুল দেখছেন তো কি হয়েছে আমি বললাম কি হয়েছে মানে এখানে যে মেয়েদের চুল কাটা আরম্ভ করেছে এটা আগে বলবেন না জানলে তো আমি আসতাম না কই হুজুর উনি তো কোনো মেয়ে না আসেন ভিতরে আসেন উনি তো হলো ভাইয়া আমি বললাম ভাই কি বলেন আপনি সত্য ঘটনা এটা ঢুকলাম আমি ঢুকার পরে দেখলাম হ্যাঁ আসলেই তো এটা ছেলে বললাম কানে কানে ভাই উনার চুল এমন কেন কই উনি আসলে একজন বাউল গান গাওয়ার সময় একটু চুলটা ঝাঁকুনি মারে এখন এই আউল বাউলদেরকে মোবাইলে দেখে অনেক যুবকেরা আছে এরকম চুল রেখে ধনপুর সুরেশনগর আর বেতাগড়ায় হাঁটাহাঁটি করে পেছন থেকে দেখলে মনে হয় এটা কোনো বোন হবে কিন্তু সামনে গিয়ে দেখা যায় এটা বোন না এটা হলো ভাই এরকম আপুমার কাট চুলের কাটিং ছেলেদের মধ্যে আসে না নাই আবার মহিলারাও আছে মহিলাদের চুল লম্বা থাকলেই তো মহিলাকে মহিলার মতো লাগে কিছু মহিলা আছে চুল কাটতে কাটতে আমাদের মতো বানায় ফেলে অবশ্য এমন মহিলা আমাদের সুনামগঞ্জে নাই ইন্নালিল্লাহ মহিলা এখানেও আছে যে সকল নারী পুরুষ হতে চায় আর যে সকল পুরুষ নারী হতে চায় তাদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এখন তো নারী পুরুষ আর পুরুষ নারী হওয়ার জন্য সব চলে মনে মনে কি চলে এদের নাম হলো মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী একজন পুরুষ পুরুষের মতো কথা বলে চুল আছে দাড়ি আছে গোফ আছে আমি দেখতে পুরুষের মতো হলেও মনে মনে আমি মহিলা কণ্ঠ মেয়েদের মতো মেয়েদের সব জিনিসপত্রই আছে কয় মনে মনে আমি পুরুষ এগুলোকে আপনাদের কিচ্ছা শোনাইতেছি
আপনারা ক্লাস 6 7 এর বই খুলে দেখবেন ট্রান্সজেন্ডার আছে শরীফ থেকে ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে কারণ ইবলিস ভাবতেছে যে আমার চেয়ে বড় বড় ইবলিস গুলো আশেপাশে আছে তো আমিও জানতাম না শুনেন এখানে আপনারা সকল দলের মতের মানুষ আছেন আমি জানি আপনারা আমার কথা বোঝার চেষ্টা করেন এই যে 6 7 এ আপনার ছেলে বা মেয়ে পড়তে পারে আচ্ছা আপনারা বলেন তো আপনার ছেলে বা মেয়ে যদি ক্লাস 6 7 এ এই ট্রান্সজেন্ডার নামক এই শয়তানি জিনিস শিখে তাহলে ছোটবেলা থেকে তার মন মানসিকতা কি ওইভাবে বেড়ে উঠবে না বেড়ে উঠবে এখন মনে করেন একটা ছেলের নাম মুন্না ক্লাস 7 এ এই শয়তানি পড়ছে তার মন মানসিকতাও ওইদিকে আছে এখন সে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে মনে করেন ভার্সিটিতে যাওয়ার পরে তার হলে সিট লাগবে হোস্টেলে সিট লাগবে এখন ইউনিভার্সিটিতে স্যারদেরকে বললো স্যার আমার সার্টিফিকেটে নাম লেখা মুন্না আমি দেখতেও মুন্না এখন আমার হোস্টেলে সিট লাগবে এখন আমি আর মুন্না না মনে মনে আমি মুন্নি এখন আমাকে মহিলাদের হোস্টেলে সিট দেন আমরা এগুলো ছোটবেলায় পড়ে আসছি স্বীকৃতি বৈধতা সমর্থন দিতে হবে মনে করেন এখন যদি মুন্নাকে মেয়েদের হোস্টেলে সিট দেওয়া হয় মনে মনে সে মুন্নি তো মেয়েদের প্রাইভেসি ঠিক থাকবে না মুন্নাকে মুন্নি বানিয়ে মেয়েদের হোস্টেলে সিট দিলে কি হবে এক শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে মুরগিদেরকে বলছে দেখো আমি দেখতে শেয়াল বটে কিন্তু মনে মনে আমি মুরগি মুরগি যদি দয়ামায়া করে বলে ঠিক আছে দেখতে শেয়াল হইলে কি হবে মনে মনে মুরগি আমাদের সাথে থাকতে দাও শেয়াল মনে মনে মুরগি হয়ে যদি মুরগির খামারে ঢুকে সকালবেলা কি একটা মুরগ থাকবে সব মুরগি শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির পরিণতি যা হবে মুন্না মনে মনে মুন্নি হয়ে মহিলাদের হোস্টেলে ঢুকলে মেয়েদের পরিণতিও তাই হবে শুধু কি তাই হ্যাঁ আচ্ছা বলেন তো মুন্না যদি তার বাপকে বলে আপনারা এখানে দয়া করে আমার কথা কেউ রাগ করবেন না এটা আমাদের সকলের হৃদয়ের আকুতি মনে করেন আপনার ছেলেটা ক্লাস 6 7 এগুলা পয়দা বড় হয়ে গেছে আপনারা এসে বলতেছে আব্বু দেখেন আমি দেখতে মুন্না কিন্তু আমার কাছে মনে মনে লাগে আমি মুন্নি আমার বিয়ে দেওয়ার সময় কিন্তু মুন্নি ভেবেই বিয়ে দিবেন এখন তারা যদি কোনো ছেলের সাথে বিয়ে দেন তো বাসর ঘরে তো সব উলট পালট হয়ে যাবে কারণ জিনিস তো দুইটাই একজাক্ট মনে মনে মুন্নি ভাবলে কি হবে তার পার্টস যা আছে সব তো মুন্নারই আছে কথা কি বোঝা যায় আর যদি মেয়ে হয় মুন্নি আরো মুশকিল মুন্নি বলবে আব্বু এতদিন ধরে আমি মুন্নি এখন আপনার জায়গা জমি বন্টন করবেন মনে মনে মুন্না এখন বন্টন করেন তো তাইলে জায়গা জমি বন্টনে বিয়ে শাদিতে হোস্টেলের সিট দিতে তারপর সিএনজিতে বাসে সব জায়গায় এমন এক শয়তানি এমন এক বদমাইশ আরম্ভ হবে যে গোটা সমাজ গোটা রাষ্ট্র ধ্বংসের মুখে পড়ে যাবে সুতরাং এই ট্রান্সজেন্ডার নামক শয়তানি বিষয় আমাদের ছেলে মেয়েদের পাঠ্য বই থেকে বাতিল করতে হবে করতে হবে করতে হবে শুধু বাতিল করলে হবে না তাকবীর ইসলাম ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই 2023 সালে বান্দরের ঘরের বান্দররা বান্দামি ঢুকিয়েছিল আলেমুল আমাদের প্রতিনিধি দল ওনার সাথে দেখা করার পরে তিনি আশ্বস্ত করেছিলেন এটা বাদ দেওয়া হবে বিতর্কিত বিষয়গুলো 24 সালে বাদ দেওয়া হয়েছে এজন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমরা ওনাকে বলবো এখানে এনএসআই ডিবি গোয়েন্দার ভাইরা থাকলে আপনারা খবরগুলো পৌঁছে দিবেন এগুলো আমাদের মনের আকুতি আমরা তার কাছে দাবি করছি যারা আমাদের পাঠ্য বইয়ের ভিতরে এই নোংরামগুলো ঢুকিয়েছে এগুলো ওনার নির্দেশে তো বাতিল হবেই বাতিল হওয়ার পাশাপাশি যারা এগুলো ঢুকিয়েছে এরা দেশের সম্পদ নষ্ট করেছে কিভাবে নষ্ট করেছে এই যে বইগুলো ছাপা হয়েছে এগুলো সব আমাদের ট্যাক্সের পয়সায় এখন যদি আবার এই বইগুলো বাতিল করে আবার ছাপানো হয় তাহলে দেশের সম্পদ কি নষ্ট হলো না তাহলে দেশের সম্পদ নষ্ট করার অপরাধে এই কাজে যারা জড়িত এদেরকে গ্রেফতার করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে বলছিলাম আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমার যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে
আমার যুব সমাজকে বলবো আউল বাউল নায়ক নায়ক গায়ক গায়িকা আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বারোটা পর্যন্ত চলবে তো? চলবে তো? আচ্ছা পড়ে দেখা যাবে। নাম্বার ফোর, সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে। নাম্বার ফোর, চার নাম্বার যুব সমাজ ধ্বংসের চার নাম্বার কারণ হল গান বাজনা অশ্লীল নাটক সিনেমার সয়লাভ ঘটে যাওয়ায় যুব সমাজ চরিত্রহীন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে গান বাজনা আমাদেরকে এমন ভাবে আক্রান্ত করেছে, আপনারা আমার কথায় কেউ রাগ করবেন না, আমরা নামে মুসলমান কিন্তু বেশিরভাগ মুসলমানের বাড়িতে বিয়ে শাদি এখন যেন গান বাজনা ছাড়া শুরুই হয় না। আমরা ওয়াজও শুনি, মাহফিলেও আসি, আবার বিয়ে বাড়িতে দেখা যায় বিয়ের আগের রাতে আমরা নাচ গান বাজনাও করি। তা কোন জাতের মুসলমান ওয়াজও শুনে নামাজেও যায় গান বাজনাও বাজায়? দুই দিকে থাকা তো মুমিনের স্বভাব না, দুই দিকে যাওয়া হলো মুনাফিকের স্বভাব। একজন মুমিন সব সময় একদিকে থাকবে আর সেই দিকটার নাম হলো ইসলাম। ইসলাম নাই যেখানে মুমিন থাকবে না, সেখানে গান বাজনা দিয়ে আমরা যেন বিয়ে শাদি গুলো উদ্বোধন না করি। আমার যুবক আর তরুণ ভাইয়েরা যারা বিবাহ করেন নাই, তাদের কাছে আমার আর্জি হলো, তাদের কাছে আবেদন হলো, সিদ্ধান্ত নিতে হবে সুন্নতি তরিকায় আমরা বিয়ে করব। গান বাজনা আর গায়ে হলুদের মতো নোংরামি দিয়ে নয়, আলেমদেরকে দাওয়াত করে দুয়ার অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করবো ইনশাআল্লাহ। আর যারা বিয়ের মতো ইবাদত, বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত গান বাজনা দিয়ে আরম্ভ করে, আল্লাহর কসম করে বলছি ওই ছেলে মেয়েদের দাম্পত্য জীবনের ফলে তাদের ঘরে যে ছেলে মেয়ে আসবে সবগুলো ঝাঁকানাকা মার্কা হবে। কারণ তাদের বিয়েই ছিল ঝাঁকানাকা মার্কা। শুরু হয়েছে যেমনে ফলাফল আসবে তেমনে। এই জন্য খবর দান, গান বাজনা মুক্ত বিয়ে আমরা আমাদের ধনপুর সুরেশনগর বেতাগোড়া বিশ্বম্ভপুরে প্রচলন করবো ইনশাআল্লাহ। আর আমার ভাইদেরকে বলবো খবরদার গান শুনবেন না, আজে বাজে গান শুনবেন না। আল্লাহর হাবিব বলেছেন আলগিনা উয়ামবুতুন নিফাক ফিল কলবি কামা ইয়ামবুতুল মা উজ্জারা। আল্লাহর নবী বলেছেন পানি সেচ দিলে যেমন জমিনের উর্বরতা বাড়ে, ফসল যেমন ভালো হয়, ঠিক তেমনি গান বাজনার কারণে মানুষের অন্তর আরো বেশি নিফাকগ্রস্ত হয়। গান বাজনা শোনার কারণে মানুষের অন্তরটা নাপাক হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন তার অন্তরের মধ্যে আজেবাজে চিন্তা চলে আসে। আমার ভাইদেরকে, বোনদেরকে, মাদেরকে, বাবাদেরকে, সবাইকে বলবো যদি আমাদের গান শুনতে মন চায় তো আমরা ইসলামিক নাসিদ শিল্পী আছেন, তাদের ইসলামিক রে সাগর আকাশ বাতাস দেখ বিজ্যোতি আয়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজ্যোতি আয়। কি চমৎকার লিখেছেন, কত নামাজি ছিলেন আমরা জানি না, তবে কি সুন্দর আকুতি করে গিয়েছেন মরার আগে। আজানের প্রতি তার মহব্বত ছিল, তার লিখা দেখেই বোঝা যায় কি সুন্দর লিখে গেলেন। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই। মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরোয়া যাব থেকে গোনাগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার! এই যে রমজান মাস আসতেছে, রমজান
এরপরে আবার ঈদের জন্য তিনি গান লিখে দিয়েছেন যদিও অনেকে এটাতে বাজনা ঢুকায়া গানটাকে নাপাক করে ফেলেছে কি সুন্দর করে গিয়েছেন অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিন অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির আল্লাহু আকবার পড়েন আমি কাজী নজরুল ইসলামের প্রচন্ড ভক্ত এত সুন্দর সুন্দর লেখা তিনি উপহার দিয়েছেন বাংলাদেশে অন্য কোন কবি এত সুন্দর লেখা ইসলামের জন্য রাসূলের জন্য উপহার দিতে পারে না আল্লাহু আকবার এই সুনামগঞ্জ থেকে আমরা দোয়া করছি আল্লাহ জাতীয় কবির কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও তিনি সত্যপন্থী ছিলেন হ্যাঁ আসলে তিনিই বিশ্বকবি খালি জাতীয় কবি না যখন ব্রিটিশদের গোলামি করে কেউ কেউ লিখেছে আমারও পরাণ যাহা চায় তুমি তাই তাই গো আমি নাম বললাম না তখন আমার জাতীয় কবি লিখেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি আল্লাহু আকবার প্রতিটা কবিতাতা রক্ত গরম করে দেয় উন্মাদনা সৃষ্টি করে বিপ্লবী চেতনা মানুষের মাঝে সৃষ্টি করে যুবকদেরকে বলছি যদি শুনতে মন চায় নজরুলের সেই ইসলামী গানগুলো শোনো ভাই গান বাজনা শুনে নিজেকে নাপাক করে ফেলিও না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন নাম্বার ৫ আজকে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার অন্য আরেকটি পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে টোটালি বাদ দিয়ে দেওয়া আপনি কষ্ট পেলে আমার কিছু করার নাই কথা বলতে হবে যেগুলো বলা দরকার সেগুলো বলতে আমার উপরে আলিয়া মাদ্রাসার হুজুররা খুব খারাপ এই খুব মনক্ষুণ্ণ গত মাসখানেক আলিয়া মাদ্রাসার অনেক হুজুররা আমাকে ফোন করেছেন অনেকে অনেক কটু কথাও বলেছেন আমি এই কটু কথার কোনো ধারধারি না আমি জীবনে কোনোদিন কৌমি মাদ্রাসায় পড়ি নাই আলিয়া মাদ্রাসায় পড়েছি স্কুলে পড়েছি আলিয়া মাদ্রাসায় পড়েছি ইউনিভার্সিটিতে তাফসির নিয়ে পড়াশোনা করেছি কিন্তু জাতির এই ক্রান্তি লগলে কৌমি অনেক উলামা মাশায়েখ এই শিক্ষানীতি নিয়ে যে অবদান রেখেছেন আমাদের আলিয়া মাদ্রাসার অনেক হুজুরদেরকে আমরা এই ক্রান্তি লগ্নে দেখেছি একদম মুখের মধ্যে তুলা ঢুকায় রাখতে আমি গত পরশুদিন যখন ব্রাহ্মণবাড়িয়া মাহফিল শেষ করে মৌলভী বাজারে আসতেছিলাম আমি দেখলাম কুমিল্লা বরুড়ার এক ফাজিল মাদ্রাসা থেকে তিনটা বাস ভরে মাদ্রাসার লম্বা দাড়িওয়ালা হুজুররা তাদের আলিম ফাজিল পর্যন্ত ছেলে মেয়েদেরকে তিনটা বাস ভরে নিয়ে যাচ্ছেন শিক্ষা সফরে আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি নিজেও আমরা এগুলো পড়াশোনাকালীন সময়ে চিন্তাও করতে পারি নাই আমি যখন মাদ্রাসায় পড়েছি ছেলে মেয়েদের ক্লাস আলাদা হয়েছে শিক্ষা সফর হয়েছে ছেলেদেরকে নিয়ে আলাদা মেয়েদেরকে নিয়ে মহিলা যে উস্তাজা বা ম্যাডামগণ থাকেন আশেপাশে কোথাও সকাল ১০টা ১১টায় গিয়ে দুপুরের আগে চলে আসছেন আপনার মেয়ে রাত বিরাতে দুই দিন তিন দিনের সফরে যাক এটা কি কেউ চান কথা বলেন চান এটা সফরে যাবে তার সহপাঠীরা সিনিয়র জুনিয়র শিক্ষক থাকবে কোথায় কোন অঘটন হওয়া যায় বলা যায় এখন চুপ থাকার সময় না এখন এগুলো বলতে হবে আমি নিজের চোখে দেখেছি আমার সফর সাথীরা ছিল তারাও দেখেছে কয়েকজনকে বলেই ফেলেছি আমি যে মাদ্রাসায় যদি এই দশা হয় তো আমাদের থেকে শিখবে কার আর আমাদের থেকে তো শিখতে হবে আমরাই যদি এগুলো শিখাই তো জাতি কোন দিকে চলে যাবে বলছিলাম যুবকদের চরিত্র নষ্ট করার জন্য পাঠ্য বই থেকে ইসলামকে কি করে দেওয়া হয়েছে আর আপনি বলবেন হুজুর কিসের সাথে কি মেলাইলেন হ্যাঁ একটা ছেলে যখন ছোট শিশু থাকে স্কুলে ভর্তি করে দিয়েছি আমরা তাকে বা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি প্রাইমারি শেষ করলো কিশোর বয়সে হাই স্কুলে গেল অথবা ইবতেদাই শেষ করে সে এরপরে সানাউইয়াতে গেল এরপরে তরুণ হলো মাধ্যমিকে গেল কলেজে গেল একটু যুবক হলো ইউনিভার্সিটিতে গেল কথা শুনতেছেন তো মূল কথাগুলো বলে ফেলতেছে শোনেন এখন আপনি ক্লাস ১ থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত শিশুকাল কৈশোরকাল তরুণকাল যৌবনকাল তার গোটা শিক্ষা জীবনে আপনি তাকে বাংলা শিখালেন ইংরেজি শিখালেন গণিত শিখালেন বিজ্ঞান শিখালেন ভূগোল শিখালেন অর্থনীতি শিখালেন শারীরিক শিক্ষা নামক ফাইজলামী শিক্ষা শিখাইলেন শিল্প সংস্কৃতি যা যা আছে সব শিখাইলেন কোরআন নাই
হাদিস নাই ইসলাম নাই কুরআন হাদিস ইসলাম বাদ দিয়ে কোন জাতির শিক্ষা কারিকুলাম দিয়ে ওই জাতির লোকদেরকে শিক্ষিত বানালো পরিশেষে দেখা যাবে 99% ক্ষেত্রে এরা এই শিক্ষার মাধ্যমে শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত শিক্ষিত সন্ত্রাস শিক্ষিত বদমাশ হবে উদাহরণ আসেন মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয় যে জুতা চুরি করে তাকে আমরা জুতা চোর বলি ঢাকার অফিসে গুরুত্বপূর্ণ অফিসে বসে খুব দামি চেয়ার কুটছুট লাগাইয়া ভাবসাব ধইরা কলমের খুচা একদম হান্দায় দেয় বুঝেন নাই কলমের খুচা 100 কোটি 200 কোটি 1000 কোটি 3000 কোটি মাইরা দেয় সেও চোর জুতা চোর আর ওই চোর দুই নানা সমান না দুই চোরের লেভেল ক্যাটাগরি কি এক রকম কথা বলেন না জুতা চোর অশিক্ষিত বা অর্ধশিক্ষিত আর কলমের খুচায় যে চুরি করে সে উচ্চ শিক্ষিত চোর আপনারা সকলে বলেন তো সমাজ আর রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর কোন চোর এত আস্তে বললে হবে না গো আরো জোরে বলতে হবে যুবকরা যুবকের মতো আওয়াজ দেন কি চোর কি চোর কি চোর এখন জুতা চোর বেশি না শিক্ষিত চোর বেশি তাহলে যে ব্যক্তি কলমের খোঁচায় চুরি করে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনি দেখেন ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত যত সাবজেক্টের কথা বলেছি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান অর্থনীতি পৌরনীতি ভূগোল ইতিহাস মাতিহাস সব পড়ে ফেলেছে পড়ে নাই কুরআন পড়ে নাই হাদিস এইজন্য তার এই কুরআন হাদিস বিবর্তিত শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষিত ডাকাত শিক্ষিত চোর বানিয়েছে যদি শিক্ষা এই একবারে লাইনে উঠাই দেই একবারে মাইরা দেন একবারে লাইনে উঠাই দেই দাঁড়ান যদি তার কারিকুলামের ভিতরে কুরআন থাকতো হাদিস থাকতো অন্তরের মধ্যে আল্লাহ ভীতি আখিরাতের জবাবদিহির ভয় পরকালের ভয় পয়দা হতো চুরি ডাকাতি করতো আজ আপনি তাকিয়ে দেখুন তো তাকিয়ে দেখুন স্কুল কলেজগুলো তো বহু আগে শেষ হয়েছে আমাদের আলিয়া মাদ্রাসাগুলো যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো আজ সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধর্মহীন করে দেওয়ার অপচেষ্টা চলছে আমি বলছিলাম আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে আমরা চুপচাপ থাকতে দেখেছি আলিয়া মাদ্রাসার হুজুররা আমার উপর খুব বেজার আমি জানি তো আমি কি মিথ্যা বলেছি এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আসিফ সাহেব তিনি কথা বললেন আমরা তো এখনো পর্যন্ত কোনো আলিয়া মাদ্রাসায় শিক্ষকদেরকে দেখি নাই অভিভাবক ছাত্রছাত্রীদেরকে জড়ো করে এই কারিকুলামের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা দেখি নাই তো আপনি যে আমার উপরে তো মন খারাপ করলেন আপনার কাছে আমার প্রশ্ন কেন মন খারাপ করলেন হ্যাঁ আপনার আপত্তি আছে আপনি বলছেন যে মাঠ গরম করা বক্তব্য দেওয়া যায় কিন্তু জায়গা মতো তো গিয়ে কথা বলতে হয় তো আমি তো ওই দায়িত্বে নাই আপনি মাদ্রাসার শিক্ষক আপনাদের শিক্ষক সমিতি আছে আপনারা যাবেন মন্ত্রণালয়ে যাবেন মাদ্রাসা বোর্ডে যাবেন আপনার কাজ আমি করব কেন কাজ তো করতে হবে আপনাকে আর আপনি যদি বলতেন আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বই পাবলিশ হবে উচিত কথা বলেন আপনি আপনার বই তো আসতেছে এনসিটিবি থেকে আমি মাদ্রাসার ছাত্র ছিলাম আমাদের বইগুলো আসতো আমাদের সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত এখন দেখবেন লেখা আছে এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম ওই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত মাদ্রাসার বই এনসিটিবি থেকে আসবে কেন মাদ্রাসার বই আসতে হবে মাদ্রাসা বোর্ড থেকে মাদ্রাসার বই জাফর ইকবাল লিখবে কেন মাদ্রাসার বই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিখবে কেন মাদ্রাসার বই লিখবে মাদ্রাসার আলেমরা মাদ্রাসার বই লিখবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা মাদ্রাসার বই লিখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসররা আমার মাদ্রাসার বইয়ে এরা হাত দিল কেন এরা হাত দেওয়ায় কি হয়েছে মাদ্রাসার বইয়ের মলাটগুলো দেখেন ঢুল তবলা হারমোনিয়াম সারে গামা পাধানিসা লীলাবালি এই হাসিয়েন না আজকে তো আমি আরএসবিএস নিয়ে আসি নাই গাড়িতে আছে ইউটিউবে দেখে নিবেন আমি কিন্তু যেটা বলি মুখ দিয়ে এমনি এমনি বলি না
আমার বক্তব্য আছে দেড় দুই ঘন্টার প্রতিটা বইয়ের পাতা দেখিয়ে দেখিয়ে বলেছি পেজ নাম্বার শুদ্ধা আমার মুখস্থ আছে লীলাবালি লীলাবালি বড় যুবতী সইগো বিয়ার সাজনি কন্যা সাজলো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি স্কুল মাদ্রাসায় পাঠাই নাচনেওয়ালি গায়িকা আর বিয়ের গীত শেখার জন্য না আবার কোন ক্লাসের বই আমি ভুলে গেলাম সেখানে সিলেটি আঞ্চলিকতা বা আঞ্চলিক গান ঢুকানো হয়েছে আমরার গাউজ যাইতাইনি সুঙ্গা ফিটা খাইতাইনি এটাও ঢুকিয়েছে তারপরে আইলারে নয়া দামান আসমানের তেরা এই নয়া দামান আসমানের তেরা এটা কোন ক্লাসে রে এখানে কে আছো কোন ক্লাসে জানে এটা হ্যাঁ আইলারে নয়া দামান আসমানেরও এগুলি পড়াশোনা কথা বলেন না কেন আপনার একটা জাতিকে ধ্বংস করার জন্য বন্দুক মিসাইল নয় তার শিক্ষা কারিকুলামে হাত দিতে পারলেই এখানে আজেবাজে জিনিস ঢুকাইতে পারলেই একটা জাতিকে শেষ করে দেওয়া যায় আজ আমাদের সোনামণিদের বইয়ের ভিতরে কি আছে ফাহিম অন্তরার প্রেমের গল্প আছে নিরাপদ স্পর্শ নিরাপদ স্পর্শ বলা হচ্ছে মনে করেন তিনি তো আমার পিতার বয়সী তিনি আমার হাতে হাত রাখলেন বলা হচ্ছে বাবা সন্তানের হাতে হাত রেখেছে মা রেখেছে নিরাপদ স্পর্শ বাবা মা যেমন তার সন্তানের হাতে হাত রেখেছে নিরাপদ স্পর্শ ওই বইয়ে বলা হয়েছে তোমার ক্লাসের বন্ধুও তোমার হাতে হাত রাখতে পারে এটাও নিরাপদ স্পর্শ আবার বদমাশরা পার্থক্য করে দিয়েছে কয় বাবা মা তোমার কপালে চুমো খেলেও তুমি তোমার সহপাঠীর কপালে চুমো খাইও না কলা দেখা গেল মূলা খাওয়াইতেছে আচ্ছা বলেন তো একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরলে পরবর্তী সময়ে ওইটা কি বাকি থাকবে আর যে বলে মোল্লারা বেশি বুঝে এগুলো ব্যাকডেটেড ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করলে কিচ্ছু হবে না যারা আমাদেরকে বলবে মোল্লারা কিচ্ছু বুঝে না ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করলে কিচ্ছু হবে না তাকে আমি করজোড়ে নিবেদন করবো ভাই তুমি দেশে বা বিদেশে উন্নত চিকিৎসক দেখাও তোমার যৌবন নাই তুমি অসুস্থ তুমি সন্তান পয়দা দিতে অক্ষম পুরুষ যেমন কুকুর তেমন মুকুর দরকার আমার বাপই টিকতে পারে নাই আদম হাওয়াকে দেখার পরে আগায় যায় আল্লাহ কয় দাঁড়া আগে হালাল কইরা দেই আমার বাপ টিকতে পারে নাই আমি টিকতে পারবো এক কথা বলছেন না কেন আমার বাপ টিকতে পারে নাই আমি টিকতে পারবো এলাকায় দেখবেন একটা সার সিলেটি ভাষায় বলে দেখা সার গাভীকে পাইলে দৌড়া যেখানে পশু তার বিপরীত লিঙ্গের কাউকে পাইলে দৌড়ায় আরে মানুষ তো পশুর চাইতে উত্তম বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ আছে বলেই বিবাহের মাধ্যমে প্রজনন ধারা বিশ্ব অব্যাহত আছে যারা বলে ছেলে মেয়েরা হাত ধরে হাঁটাহাঁটি করলে হয় না এদের প্রত্যেকের সমস্যা আছে এরা প্রত্যেকেই যৌবনে অক্ষম আমার দেশে দেখেন না শাহরিয়ার কবির নামে একজন আছে সে তো গোটা জানুয়ারি মাস ফাড়াই ফেলছে মাইকের দম কই মোল্লারা যতই চিল্লাক যতই যা করুক এটা ঠিক আছে এটা আমার জাতির জন্য প্রয়োজনীয় ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তব্য দিয়েছে এই শাহরিয়ার কবির অবশ্য তাকে আমাদের দেশের মানুষরা কিছুর জানি কয় তা আপনারা বলছেন এটা আসলে আপনারাও বলেন না এই কথাটা বলেছেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একজন সেক্টর কমান্ডার তো তার কথাকে তো আমরা হালকাভাবে নিতে পারি না তিনি বলেছেন একাত্তর সালে পাকিস্তানি জানুয়ারেরা যখন এদেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে এদেশের মানুষের উপরে নির্মম নিপীড়ন করেছে শাহরিয়ার কবির নাকি তখন পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিয়েছে এটা আমাদের কথা নয় আমি আবারও বলছি এটা সেক্টর কমান্ডার সাহেব বলেছেন উনার দাবি যদি সত্য হয় দায়িত্বশীল মহলকে বলবো তো অভিযোগ গঠন করা হোক তদন্ত করা হোক অভিযোগ যদি প্রমাণ হয়ে যায় তাহলে একাত্তর সালে পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দেওয়ার অপরাধে যুদ্ধাপরাধের এই অভিযোগের কারণে এই মুরগি চোরা শাহরিয়ার কবিরকে যুদ্ধাপরাধী হিসাবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে শুনেন 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 মনে পড়ছে আরেক কথা বলবো এই শাহরিয়ার কবির ট্রান্সজেন্ডারের পক্ষে যেদিন বক্তব্য দিয়েছি এর পরের দিন আমিও বক্তব্য দিয়েছিলাম বলেছিলাম
যেমন কুকুর তার জন্য তেমন মুগুর দরকার আপনারা দেখবেন ইউটিউবে ফেসবুকে আমার ওই বক্তৃতা আছে আমি বলেছিলাম শাহরিয়ার কবির যে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তব্য দিল তার কথাই সে যেন ঠিক থাকে তার উচিত তার বউয়ের সামনে গিয়ে বলা দেখো বউ এতদিন তোমার স্বামী কবির তোমার সাথে সংসার করেছে কিন্তু মনে মনে কবির এখন কবিরা বা কবরি তুই ট্রান্সজেন্ডার হয়ে তোর বউকে কে বল আমার তো মনে হয় তার বউ তারে ভালো কোনো স্যান্ডেল না বাথরুম থেকে সেরা স্যান্ডেল এনে ওইটা দিয়ে তারা পিটাবে শয়তান কোথাকার তোর বউরে গিয়া বলতো জবাব ঠিক আছে না মাঝে মাঝে এদের জন্য এমন জবাবই দরকার ওয়াজের সুর নরমও লাগে মাঝে মাঝে সবাই আবু বকর হয়ে গেলে হয় না কিছু উমরও কিছু উমর না থাকলে শাহরিয়ার কবিরের মতো লোকেরা যেমন আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন তার সাথে বসলেন শাহরিয়ার কবির মুরগি সুরা পালাইছে আমাদের অনেক আলেমরা আছেন খুব নরম সুরে কথা বলেন কবি ঘরানার আলিয়া ঘরানার অনেক হুজুররা আছেন কথা বললে ওয়াজ করলে মানুষের চোখের পানি সে ময়দান ভেসে যায় তো সব হুজুর আবার ময়দান ভাসানো হুজুর হলে চলবে না কিছু হুজুরকে থাকতে হবে যাদের হুঙ্কারে শাহরিয়ার কবিরের মতো লোকদের কলিজার মধ্যে কাঁপন ধরে যেতে হবে সম্মানিত উপস্থিতি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে ছয় নম্বরে বলছিলাম আজকের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসলাম বিরোধী দিন বিরোধী শিক্ষা কারিকুলাম চাপিয়ে দেওয়া সফল হতে পারবেন না কেন পারবেন না সেটাও বলে দিচ্ছি এদেশে আলেম ওলামারা মরে যায় নাই হাজার হাজার আলেম ওলামা এখনো আছেন লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা এদেশে এই দেশের জমিনকে অলিয়া উলিয়া পীর মাসায় একজন আবাদ করেছেন এখনো এদেশের মানুষ ওলামা মাসায় একদেরকে কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি দল মত নির্বিশেষে মানুষ আলেমদেরকে ভালোবাসে আলেমদের এই সকল পরামর্শগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি দলাদলি ভুলে গিয়ে মানুষ আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যারা এই পাঠ্যক্রম সাজিয়েছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে ছাড়বে মাননীয় প্রধানমন্ত্রীর কানে দেওয়া হয়েছে নিশ্চয়ই তিনি অ্যাকশন নেবেন আপনারা জানেন পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিয়েছেন জানেন কিনা আপনারা আমাদের দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিয়েছেন আমেরিকা বেজা আমেরিকা আপনারা আমেরিকার পক্ষে না ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে আমি জানি আমরা এখানে আওয়ামী লীগ বিএনপি সব দলের মানুষ ফিলিস্তিনের কিন্তু ক্লাস নাইনের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই যারা লিখেছে এরা বালেগও হয় না বালেগ আমি না বালেগ বলছি কেন আপনারা ওই বইটা হাতে নিয়ে দেখবেন একটা মানচিত্র ম্যাপ এঁকেছে সেখানে সিরিয়া লেবানন জর্ডান মিশর মানে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর নাম দিয়ে যেখানে বর্তমান গাজা অবস্থিত সেখানে নাম দিয়েছে গাম্বিয়া এখানে যারা পড়াশোনা করো ভাই তোমরা তো জানো গাম্বিয়া আফ্রিকার দেশ আফ্রিকার দেশ এনে মানচিত্রে জোড়া লাগাই দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশের সাথে তাহলে বলেন তো এই বইটা যারা লিখছে এরা বালেক না নাবালেক হয় নাবালেক আর নইলে তারা যদি বলে না আমরা বালেক তাহলে আমি বলবো মানচিত্র আঁকার সময় বোতল খাইয়া মানচিত্র আঁকছে এটাই সমস্যা মাতাল মাতাল হয়ে লিখেছে নইলে গাম্বিয়া আফ্রিকার দেশ এখানে ঢুকছে কেমন আর দাজ্জালের এই রুহানি সন্তানরা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে কেটে দিয়ে ইসরায়েলের নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলছি আপনি ফিলিস্তিনের পক্ষে এদেশের মানুষও ফিলিস্তিনের পক্ষে কিন্তু এনসিটিবি ক্লাস নাইনের ইতিহাস সামাজিক বিজ্ঞান বই লেখার দায়িত্ব যাদেরকে দিয়েছে এই বইয়ের রচয়িতা আর সম্পাদক যারা ছিলেন এরা প্রত্যেকেই দাজ্জালের রুহানি টাটকা সন্তান
এনসিটিবি যাদেরকে ক্লাস 9 এর ইতিহাস সামাজিক বিজ্ঞান বই লেখার দায়িত্ব দিয়েছে দাজ্জালের এই রুহানি সন্তানরা ফিলিস্তিনের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম মানচিত্রে ঢুকিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারা আপনার সাথে গাদ্দারি করেছে বেঈমানি করেছে এদেশের মানুষের সাথেও গাদ্দারি করেছে সুতরাং আমরা আপনাকে বলবো এই গাদ্দারদেরকে হাত করা নয় হাত করা লাগালে হাত করার অপমান হবে এই গাদ্দারগুলোকে চিহ্নিত করে এই বইয়ের রচয়িতা আর সম্পাদককে গরু ছাগল বান্দার দড়ি দিয়া বেঁধে আদালতে হাজির করে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আলেমরা এক হয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন গতকাল না পরশু দেখেন নাই ঢাকায় একটা সম্মেলন হলো কওমি আলিয়া চরমুনাই জামাত হেফাজত সব দলের আলেম এই দেখেন আপনারা এখানে এখনো মনে কওমি ঘরানার আলেমরা আছেন আলিয়া ঘরানার আলেমরা আছেন দেখছেন হুজুরদের ঠেলাঠেলি বন্ধ সুতরাং যারা বাংলাদেশে মনে করছেন হুজুরদের ঠেলাঠেলির সুযোগটা নেই ঠিক আছে আমরা হুজুররা মাঝে মাঝে ঠেলাঠেলি করলো জাতির দুঃসময় আমরা এগুলো ভুলে যাই সাবধান করে দিচ্ছি আমরা হুজুররা কিন্তু আসলে ঠেলাঠেলিতে নাই যারা মনে করছেন হুজুরদের দুর্বলতার সুযোগে এই উম্মতের লোকদেরকে আমরা শেষ করে ছাড়ব এদেশের মুসলমান এদেশের আলেম উলামাই সুযোগ দিবে না কারণ বাংলাদেশের অতীত তালাশ করে দেখেন যখনই কোনো জাতীয় দুর্যোগ এসেছে এদেশের কওমি আলিয়া সারসিনা ফুলতলি চরমুনাই হেফাজত জামাত সবাই একত্রিত হয়ে গিয়েছে প্রয়োজনে এই বিতর্কিত কারিকুলামের বিরুদ্ধে প্রয়োজন লাগলে কওমি আলিয়া হেফাজত চরমুনাই জামাত ফুলতলি সারসিনা সবাই আবার একত্রিত হয়ে যাবে আমরা এই জাতিকে ধ্বংস হতে দিব আমরা আলেমদের সাথে থাকব ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে নাকি চলবে না অফ করে দিব নাম্বার 6 6 নাম্বার আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার 6 নাম্বার কারণ হলো মহিলারা আসছেন মন খারাপ করবেন এখন তাদের ওয়াজ আসছে নগ্নতা বেহায়াপনা নগ্ন অর্ধনগ্ন পোশাকের সয়লাব ঘটে যাওয়া আজ আপনি দেখুন আমার যুবক ছেলেরা যুবক ভাইরা তারা দেখা যাচ্ছে এমন এমন পোশাক পরছে 17 ঠিক থাকে না দেখা যায় অনেক ছেলেদেরকে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে এমন অসভ্য ছেলে আছে না নাই খবরদার আমার যুবক ভাইরা হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটবেন না কারণ 17 ঢাকা নফল না ফরজ আপনি যে হাফ প্যান্ট পরলেন সেটা তো আপনার হাঁটুর উপরে থাকলো 17 ঢাকলো না 17 আপনি লঙ্ঘন করলেন আবার অনেক পুরুষদেরকে দেখা যায় 17 ঢাকতে ঢাকতে কাপড় নিচে না নামাতে নামাতে টাকনুন নিচে জুতার নিচে নামিয়ে দিয়েছে এমন অবস্থা লুঙ্গি নিচে পড়েছে এত নিচে পড়েছে তার লুঙ্গি হাঁটার সময় দেখা যাচ্ছে ঝাড়ুর মতো লুঙ্গি কাজ করছে এমন একজনকে আমি একবার রাস্তায় পেলাম জিজ্ঞেস করলাম ভাই এত নিচে লুঙ্গি পড়লেন কেন গ্রামের মানুষ কি আপনাকে গ্রামের এলাকার রাস্তা ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি কয় হুজুর আপনি কি ফাইজলামি করেন নাকি করলাম না ভাই ফাইজলামি না লুঙ্গির দিকে তাকান এটা তো এত নিচে পড়েছেন হাঁটার সময় এটা ঝাড়ুর মতো কাজ করছে বলেন তো এমন মানুষ আমাদের এলাকায় আছে না নাই নবীজি বলেছেন ওই ব্যক্তির উপরে লানত ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না পবিত্র করবেন না সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো কার কথা আপনি বলেন নবীজি বললেন যে পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে যুবকদেরকে এখনই এই ময়দানে বসে ডিসিশন নিতে হবে প্যান্ট পায়জামা লুঙ্গি সব থাকবে টাকনুর
যারা বলে হুজুর স্টাইল নষ্ট হয়ে যাবে তাকাও আমাদের দিকে যুবকরা আমাদের পায়জামা কত উপরে জুব্বাও তাকনুর উপরে এত লম্বা লম্বা পোশাক আমাদের দেশ বিদেশ ঘুরি কেউ কোনোদিন বলে না আনস্মার্ট লাগে খারাপ লাগে বাজে লাগে বরং এই পোশাকে চলাফেরা করেও দেখা যায় সকল প্রফেশনের মানুষরা আমাদের কাছে এসে আমাদেরকে এই কথা বলতে বাধ্য হয় আপনাদের পোশাকগুলো ভদ্র ভালো পোশাক দেখতেই ভালো লাগে সুবহানাল্লাহ এজন্য আমার ভাইদেরকে বলবো নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস আছে আল্লাহ বুঝার তৌফিক দেন এই হলো পুরুষের অবস্থা আর নারীদের অবস্থা হলো কটকটি নারীদের অবস্থা হলো কিরণমালা নারীদের অবস্থা হলো পাখি নারীদের অবস্থা হলো ওয়াকা ওয়াকা এগুলা কিন্তু মানুষের নাম না এগুলো হলো পোশাকের নাম আমি যখন এই পোশাকগুলোর নাম শুনেছি ভাবলাম খুব ফজিলতের পোশাক হবে আমি তো থাকি চিটং এ আপনারা জানেন চিটং এর এক গার্মেন্টস ব্যবসায়ী ভাইকে বললাম ভাই এই যে ওয়াকা ওয়াকা পাখি কিরণমালা দেবদাস বিষাদ সিন্ধু কত জাতের ড্রেস আছে এখন আবার যুবকরা ভাববে হুজুর এত ড্রেসের নাম জানে কেমনে হুজুর মনে পরিবারের জন্য এগুলা কিনে না রে ভাই পত্র পত্রিকায় ঢুকলে দেখা যায় কিরণমালার জন্য মেয়ের আত্মহত্যা দেখবেন এমন খবর আছে না নাই ওগুলা পরে পরে জানছি তখন আমি জিজ্ঞেস করলাম এক ব্যবসায়ী ভাইকে ও ভাই এই ড্রেসগুলা দেখতে কেমন মনে হয় খুব সুন্দর পর্দা করা যায় এগুলো পরে কয় হুজুর কি বলেন বললাম তাইলে এগুলার জন্য মেয়েরা মরে যায় কেন কয় হুজুর দেখবেন নাকি বললাম দেখান এখন দেখাইলো দেখলাম বেশিরভাগ ড্রেস হলো অর্ধ উলঙ্গ উলঙ্গ অথবা উলঙ্গপনা ছড়া এমন ড্রেস দেখলাম কিছু কিছু ড্রেস আছে হাতের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নেটের মতো অনেক পোশাক দেখলাম জালের মতো লাগে ওই যে আমাদের সিলেটে বলে একটা ঠেলা জাল আছে অনেক জায়গায় বলে ফেলাইন জাল আপনারা কি বলেন তা আমি বলেছিলাম তো এত টাকা দিয়ে এই ড্রেস কেনার কি দরকার ফেলাইন জাল বাস থেকে খুলে ওইটা সিলাই করে ড্রেস বানায় দাও মা বোনদেরকে বলবে এরকম পোশাক পরবেন না যখন আপনি বাড়ি থেকে বের হবেন পর্দা করে বের হবেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না এখন প্রশ্ন হতে পারে জাহিলি যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো তাফসিরে তবারি তাফসিরে কুরতুবি তাফসিরে বাইদাউই ইবনে কাসির সহ সকল তাফসির খুলে দেখেন মুফাসসিরগণ আয়াতের তাফসির করেছেন জাহিলি যুগের নারীরা ঘর থেকে বের হলে মাথার মধ্যে ওড়না দিত না মাথায় খোপা বাঁধত কিংবা চুল ছেড়ে দিত মাথা খোলা থাকতো মাথা পুরুষ লোকেরা দেখত এমনকি গায়ে হালকা পাতলা জামা থাকতো কিন্তু কোনো ওড়না থাকতো না আল্লাহ তাআলা জাহিলি যুগের নারীদের এই চাল চললেন ও নারীরা শোনো ওয়ালা তাবার রজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহেলি যুগের ওই নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয় না আমরা আল্লাহকে বললাম আল্লাহ তাহলে আমাদের নারীরা কেমনে বের হবে আল্লাহ বললেন ওয়ালিয়াদরিব নবী খুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না তারা এমন ভাবে ঘর থেকে বের হবে বোরখা পরার পরে মাথার উপরে এত বড় একটা খিমার বা ওড়না ছেড়ে দিবে যাতে করে তার নিকাব হয়ে যায় বক্ষ দেশ পর্যন্ত আবৃত হয়ে যায় তার মানে আমাদের মায়েরা বোনেরা যখন ঘর থেকে বের হবেন বোরখা পরবেন নিকাব পরে তারপরে ঘর থেকে আপনারা বের হবেন আপনাদের মেয়েরা কলেজে যদি পড়ে বিশ্ববিদ্যালয়ে স্কুলে যদি পড়ে বলবেন মা গো তুমি পর্দা করে স্কুলে যাও কলেজে যাও বিশ্ববিদ্যালয়ে যাও আপনার মেয়ে চাকরি করুক অসুবিধা নাই কিন্তু তাকে পর্দা করতে হবে পর্দার বিধানগুলো মোল্লার না আল্লাহর যে পুরুষ তার অধীনস্থ মহিলাদেরকে পর্দা করায় না ওই পুরুষ হলো দাইয়ুস আর দাইয়ুস পুরুষ কখনো আল্লাহর জান্নাতের গন্ধ পাবে আজ আমাদের পুরুষ মানুষরাও খারাপ হয়ে গিয়েছে দেখা যাচ্ছে অনেক পুরুষরাও তাদের ঘরের নারীদেরকে বেপর্দা করায় বলবেন কেমনে বেপর্দা করায় এমন পুরুষও আছে জামাই বউ হাজব্যান্ড ওয়াইফ একসাথে ছবি তুলে ছবিটা ফেসবুকে আপলোড মারে এমন পুরুষ আমাদের সুনামগঞ্জে নাই তাহলে বলেন তো যে পুরুষ তার বউকে জনগণ দেখার জন্য ছেড়ে দিল এই পুরুষের কি রুচি আছে তার রুচিহীন ব্যক্তিত্বহীন পুরুষ আবার এখন তো নতুন ফিতনা শুরু হয়েছে এতদিন ছিল ট্রাভেল ব্লগ ফুড ব্লগ এখন আসছে কাপল ব্লগ
এটা চাচাদের ওয়াজ না এটা যুবকদের ওয়াজ তারা বুঝছে কি বলছি কি যুবকরা ঠিক আছে না এক ছেলে গেছে এখন বিয়ের প্রস্তাব নিয়ে এক বাপের কাছে এখন মেয়ের বাপ বলছে বাবা তুমি কি করো কয় কিছু করি না আপনার মেয়ে বিয়ে কইরা করব কয় কি করবা কয় আপনার মেয়েকে বিয়ে করব একটা ক্যামেরা কিনব এরপরে হাজবেন্ড ওয়াইফ আমরা যা যা করি কোথায় যাই কি খাইতে যাই কোন কোন জায়গায় ঘুরতে যাই ভিডিও করব এডিট করে সেগুলো আপনারা ব্লগ আকারে ফেসবুক ইউটিউব টিকটকে দিব আর ডলার আমরা কামাবো এটা চাচারা বুঝেন নাই যুবকরা বুঝছো না যুবকরা বুঝছো কি না যে ব্যক্তি সামান্য কয়েকটা টাকার জন্য নিজের বউকে বাজারের পণ্য বানিয়েছে তার রুচিতে দুর্ভিক্ষ নেমেছে সে রুচিহীন বেহায়া বেসরম ব্যক্তিত্বহীন পুরুষ তার মধ্যে রুচি নাই আর যারা বাড়ি থেকে বের হওয়ার সময় বউয়ের পেট পিট স্টেডিয়াম বানায়া বাড়ি থেকে বের হয় এই পুরুষের রুচি খারাপ তার বউকে জনগণ দেখার জন্য ছেড়ে দিয়েছে আবার শুধু পুরুষ না কিছু মহিলাও এমন আছে এখন তো মা বোনেরা ওয়াজ কমিটিকে কালকে ধরবে কুতার থেকে হুজুর আনছো আমাদের কাউকে বাদ দেয় নাই এখন রাগ করলেও অসুবিধা নাই কারণ আমি তো একটা না চার বছর আসছি আগামী চার বছর একটু বাদ দিলেও আমার অসুবিধা নাই সত্য কথা তো আপনাকে বলতেই হবে কিছু মহিলারা আছে দেখবেন যখন তারা বাড়িতে থাকে তখন থাকে কামলা বেডির মতো আর বিয়ে খাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ি থেকে বের হয়ে যায় জরিনা আর সকিনার মতো হাজবেন্ডের সামনে সাজগুজ করে না আমাদের দেশে শুক্রবার অফিস আদালত বন্ধ থাকার কারণে এইটা হলো সাপ্তাহিক বিবাহ দিবস কারণ শুক্রবারে আমাদের দেশে বিয়ে থাকে কম না বেশি এখন দেখা যায় অবস্থা এমন হয় হাজবেন্ড তার ওয়াইফকে বলছে কই গো তোমার কি হলো আরেকটু সময় দাও দুই তিন ঘন্টা হয়ে যায় হয় না বউকে বলে কি গো তোমার হয়েছে কয় এই তো মেকআপটা শেষ করলাম মাস্কারা মাস্কারা দিয়েছি লিপস্টিকটা দিয়ে নেই যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার আগে দুই তিন ঘন্টা সাজগুজ করতে সময় লাগে এই মহিলার চরিত্র ভালো না এই মহিলার চরিত্র খারাপ বাড়ি থেকে বের হওয়ার সময় যে মহিলা ঘন্টার পর ঘন্টা সাজগুজ করে পর পুরুষকে তার চামড়া দেখানোর জন্য সে সাজগুজ করে এই মহিলার চরিত্রহীন মহিলা বেহায়া বেসরম বেপর্দা মহিলা মহিলা প্যান্ডেলে আজকে তুফান শুরু হয়ে গেছে কালকে আবু সাইদ ভাইকে মহিলারা ধরবে কিন্তু কথা তো সত্যি আপনি ঘর থেকে বের হওয়ার সময় কেন এত আটা ময়দা মাখবেন আর ছেলেরাও আটা ময়দা দেখা পাগল ও যুবক ভাইরা আটা ময়দা আশকারা মাসকারা মহিলা দেখা পাগল হয়ে যায় না কারণ এমন হয় আটা ময়দা মাখলে একরকম সুটাই ফেললে আরেক রকম বিপদ আছে না না আটা ময়দার বাক্স নিয়ে মহিলারা করি মা বোনদের সহ পুরুষদেরকে সবাইকে বলবো বাবারা মায়েরা ভাইয়েরা বোনেরা সবাইকে বলবো আমাদের মেকআপের নাম হলো অজু কি বলেছি দেখবেন নামাজি মানুষদের চেহারার দিকে আপনারা তাকাবেন চেহারার দিকে তাকালেই দেখবেন চেহারা থেকে মনে হয় যেন নূর ঝরে কোনো মেকআপ নাই কোনো ফেস ওয়াশ নাই কোনো ক্রিম নাই দেখবেন মাথা থেকে পা পর্যন্ত গোটা চেহারাটা দেখলেই দেখবেন মায়া লাগে আমাদের মেকআপ হলো অজু আমাদের পূর্ববর্তী বুজুর্গরা কেউ কিন্তু ফেস ওয়াশ লাগাতেন না কেউ কিন্তু দামি দামি মেকআপ লাগাতেন না কিন্তু তাদের চেহারার দিকে যারাই তাকাতো মায়ায় পড়ে যেত কারণ তাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় মেকআপ ছিল সেটার নাম হলো অজু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচবার অজু করলে আর কি মুখের মধ্যে কিংবা হাত পায়ে কোনো ময়লা থাকে নাকি এই জন্য বেনামাজিরা হলো দুনিয়ার সবচেয়ে বড় খাটাস এবং অপরিচ্ছন্ন সারাদিন যায় কুলিও করে না মুখে দুর্গন্ধ আর আমার নামাজিরা পাঁচবার নামাজের আগে মিসওয়াক লাগায় মুখে অজু করে চেহারার দিকে তাকালেই মায়া লাগে ঠিক কি না তাহাজ্জুদের নামাজিদের চেহারা হলো অন্যরকম আমরা মনে করি বেশি রাত ঘুমালে ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমালে মনে হয় চেহারা সুন্দর থাকে কিন্তু না আমার নবীজি কেমন ছিলেন শুনেন আমরা ঘুমাতে ঘুমাতে অনেকের শরীর ফুলে যায় গাল ফুলে যায় আর আমার নবী ছিলেন রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নবীর পা মুবারক ফুলে যেত আল্লাহু আকবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন
كان يقوم من الليل حتى تنفطر قدمه আল্লাহর নবী দীর্ঘ রাত পর্যন্ত এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত আর আমরা ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ সালফে সালেহিন আকাবির আসলাফদের সিক্রেট আমল ছিল তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফুরকানে বলেছেন রহমানের বান্দাদের আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও وقياما রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু সাজদা তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান থেকে রাত কাটায় যারা এজন্য চেহারা সুন্দর বানাতে চাইলে আপনি নামাজ আদায় করেন তাহাজ্জুদের নামাজে হয়ে যান নারী পুরুষ সবাই মেকআপ মারা লাগবে না দেখবেন চেহারার মধ্যে অটোমেটিক একটা নূর যিনি দিয়ে দিবেন তিনি কে তাহলে বলছিলাম আমাদের যুব সমাজ ধ্বংসের জন্য কিংবা আমাদের ঈমান নষ্টের জন্য আরেকটা বড় কারণ হলো নগ্ন পোশাক আশাক কষ্ট হচ্ছে আপনাদের না আমরা সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট নিব এরপরে মোনাজাতে যাব ইনশাআল্লাহ তবে বাকি 4টা পয়েন্ট গুরুত্বপূর্ণ সংক্ষেপে বলবো শুনবেন তো সবাই 7 নম্বরে হচ্ছে যুব সমাজ ধ্বংসের আরো একটা বড় কারণ হলো অসৎ বন্ধুত্ব গ্রহণ কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে একটা উদাহরণ দেই বুঝেন আপনি আপনার কাপড়ের মধ্যে আতর লাগালেন আতর মাখানো এই কাপড়টা নিয়ে আলমারিতে রেখে দিলে দেখবেন আতরের সুগন্ধ অন্য কাপড়ে চলে যাবে বিড়ি সিগারেট খাওয়ার পরে যদি ধোয়াজ দুয়ার দুর্গন্ধ যদি সিগারেটের গন্ধ যদি কাপড়ে থাকে ওই কাপড় আলমারিতে রাখলে দেখবেন সিগারেটের গন্ধ অন্য কাপড়েও চলে যায় উদাহরণটা এই জন্য দিলাম যদি আপনি নামাজি মানুষের সাথে আল্লাহওয়ালা পরহেজগার মানুষের সাথে থাকেন থাকতে থাকতে তার এই ভালো গুণগুলোর আসর আপনার উপরে এসে পড়বে আর যদি চরিত্রহীন মানুষের সাথে থাকেন তার খারাপ খারাপ গুণগুলো ধীরে ধীরে আপনাকেও প্রভাবিত করবে এজন্য যারা পড়াশোনা করো ক্লাসের ফার্স্ট বয়কে তোমার বন্ধু বানাও নামাজি ছেলেকে তোমার বন্ধু বানাও যারা ব্যবসা করেন বাজারের ভালো ব্যবসায়ীকে আপনার বন্ধু বানান যে যে বয়সের আছেন আপনার বয়সের ভালো মানুষগুলোকে আপনি বন্ধু হিসাবে নির্বাচন করেন আপনি যদি অসৎ বন্ধুত্ব গ্রহণ করেন কিয়ামতের দিন দুই হাত কামড়ায় কামড়ায় আফসোস করবেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا الله تعالى বলছেন সেই দিন জালিমেরা তাদের দুই হাত কামড়ায় কামড়ায় বলবে হায় রে হায় অমুককে যদি আমার বন্ধু না বানাতাম তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা অমুককে যদি আমার বন্ধু না বানাতাম ভালো হতো আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যান অসৎ বন্ধুদের সাথে আপনি চলাফেরা বন্ধ করেন নাম্বার 8 নাম্বার যুব সমাজ এবং আমাদের ঈমান ধ্বংসের আরেকটা বড় কারণ হলো জিনা ব্যভিচারের সয়লাব হয়ে যাওয়া জিনা ব্যভিচারকে বন্ধ করতে হলে কম খরচে সুন্নতি তরিকায় বিবাহগুলো সমাজে প্রতিষ্ঠা করতে হবে আমাদের সমাজের মধ্যে এখন জিনা সহ মোবাইল থাকলেই রাত 12টার পরে গার্লফ্রেন্ড পাওয়া যায় দেখা যায় সামান্য 100 টাকায় এমবি ঢুকালে মোবাইলের মধ্যে এখন জিনা করা যায় কিন্তু বিবাহ করতে গেলে লাগে 10 লক্ষ টাকা এই জন্য যুবকেরা বিবাহ বাদ দিয়ে জিনার পথ ধরেছে আপনাদের এলাকায় আপনারা কম মোহরা নাই সুন্নতি তরিকায় বিয়ে সহজ করে দেন দেখবেন এলাকা থেকে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে নাম্বার 9 নাম্বার হলো যুব সমাজ ধ্বংসের 9 নাম্বার কারণ হলো মোবাইল আর তথ্য প্রযুক্তির অপব্যবহার আজ সবার হাতে হাতে মোবাইল আছে আচ্ছা বলেন তো দেখি আপনার আব্বা আম্মা ভাই বোনের সামনে আপনি কি কোনো খারাপ ভিডিও দেখতে পারবেন নাকি পারবেন না কিন্তু যখন ঘরের মধ্যে থাকেন একা থাকেন আপনি দেখা আরম্ভ করেন কেন তখন কি আপনার মাথায় এই চিন্তা আসে না এখন আমার আব্বা আম্মা ভাই বোন নাই
কিন্তু এখন আমার সাথে আছেন এবং আমার সবকিছু যিনি দেখছেন এবং শুনছেন তিনি কে ওই আল্লাহর ভয় থাকলে এই গুনাহ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ 10 এবং সর্বশেষ পয়েন্ট এটা কিন্তু খুব সাংঘাতিক বলবো না বাকি রেখে দিব কুলাইতে পারবেন তো লুট কিন্তু খুব ভারী এটা সময় যাবে না বলতে দের 2 মিনিট লাগবে কিন্তু কথা এটা লুট বেশি অনেক বেশি বলবো বলবো আজ আমার যুব সমাজ ধ্বংসের 10 নাম্বার কারণ হলো কি রাজধানী কি শহর নগর বন্দর কি গ্রাম কোথাও এটা বাকি নাই অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুসরণ অনুকরণ যুবকরা ভালো করে শোনো যে বয়সে তোমাদের হাতে শোভা পায় খাতা কলম বই পুস্তক কিছু বেঈমান তার নিজের চার নিজের স্বার্থ নিজের ক্ষমতার জন্য তোমাদেরকে সেই বয়সে লাঠির মতো ক্ষমতার জন্য ব্যবহার করে তোমার হাতে এই বয়সে তুলে দেয় লাঠি শুটা মদ ইয়াবা গাজা পিস্তল ফেরজিটেল তোমাকে দিয়ে মোটরসাইকেল শোডাউন করায় সামনেও পিছনেও ও যুবক ভাইরা তোমাদের এই যৌবন কারো সামনে পিছনে চামচামি করার জন্য আল্লাহ দেন নাই এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য ঠিক কাদের চামচামি করো তুমি বসেন আমি কিছু তিতা কথা বলে ফেলব সত্য কথা একটু তিতা হয় আমি যেগুলো দেখেছি সমাজে অনেক ছেলেরা সুনামগঞ্জ কলেজে সাজালাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে পড়াশোনা করে কিন্তু গ্রামে আসার পরে দেখা যায় এখানে যারা পড়াশোনা করেন নাই পায় ধরে বলতেছি আপনাদের আপনারা রাগ করবেন না এটা আপনাদেরকে অপমান করার জন্য কথাটা বলছি না হতে পারে তার মা বাবা বেশি পড়াশোনা করে নাই খেতে খামারে কষ্ট করে তাকে এই কি বলে সিলেটে ঢাকায় পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ছে আর মা বাবা স্বপ্ন দেখছে আমার ছেলে একদিন বড় অফিসার হবে অথবা সমাজে রাষ্ট্র নেতৃত্ব দেওয়ার মতো ওই জায়গায় যাবে মা বাবা এত কষ্ট করে পড়ায় আর সে ওই শহরে কিংবা তার গ্রামে এলাকায় এসে অপদার্থ অযোগ্য বেঈমান অশিক্ষিতদের সামনে পিছনে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় তাদের চামচামি করে কথা কি বোঝা যায় এই ছেলে তোমার লজ্জা করে না তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো তোমার ভবিষ্যৎ তো ব্রাইট উজ্জ্বল তুমি তো দেশকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় যাচ্ছ তুমি কেন অশিক্ষিত অপদার্থ অযোগ্য নেতৃত্বের পেছনে তুমি সামনে পিছনে কেন তুমি এভাবে ঘোরাফেরা করো আমি বলবো তোমার বিবেকের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে কথা কোন দিকে যাচ্ছে বোঝা যায় তো আমি যে কথাগুলো বলছি বাস্তবতা মিল আছে না নাই ও যুবক ভাইয়েরা তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ো তোমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু সিনিয়র ভাইরা সে পদ পাওয়ার জন্য তোমাকে ওখানেও ব্যবহার করে তুমি তার খপ্পরে পড়ো না কারো চামচামি করার জন্য তোমার মা বাপ তোমাকে বাড়ি থেকে পয়সা পাঠায় না তুমি পড়াশোনা করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে গোটা পৃথিবী তোমার পিছনে ঘুরঘুর করে যুবকদেরকে আজ কথাগুলো বলে গেলাম কারণ এখানে উপস্থিত বেশি কি চাচারা রাগ কইরেন না বলিয়েন না যে সব ওয়াজ হুজুর এবার যুবকদেরকে নিয়ে করছে গতবার তো সুরা জিলজাল করছি এবছর যুবক দিছি কেন এই যুবকগুলো কারা আপনাদের ছেলে আপনাদের ভাতিজা এরা যদি ভালো হয়ে যায় আপনাদের মন খুশি হবে কি হবে না অবশ্যই হবে আমাদের এই যুবকগুলো ভালো হয়ে যাক আমরা চাই কি চাই না এই যে যুব সমাজ ধ্বংসের কয়টা কারণ বললাম এখন এটা থেকে বাঁচবো কেমনে এক মিনিটে বলে ফেলি প্রচুর তো ওয়াজ যে টান মারছে আমি ভাবছিলাম 12টায় শেষ করব উপরে চলে গেছে একটা মানুষও উঠে না আপনারা উঠবেন না আজকে উঠবেন না কেমন মানুষ আপনারা বলেন তো এখন আসেন উত্তরণ হবে কিভাবে আমার হাতে কি জোরে বলেন জোরে বলেন বাঁচতে পারবেন পথ একটাই কোরআনের পথ কোরআনওয়ালারা এই কোরআনের পথে আপনাদেরকে ডাকছেন সব ছেড়ে দেন কোরআনের পথে আসেন দুনিয়ায়ও সম্মান আখিরাতের নাজাত মুক্তি দুনিয়া আখিরাতের মুক্তি দিয়ে দিবেন কে বাঁচবেন কেমনে কোরআনের ফর্মুলা নিয়ে ভবিষ্যতে যখন আসবো
তখন কোরআনের ফর্মুলা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ মাবুনদেরকে শেষ নসিহত করে যাচ্ছি আপনি নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার সবকিছু ঠিক আছে কিন্তু স্বামীর খেদমত যদি না করেন এটার কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন এজন্য স্বামীর খেদমত করবেন আনুগত্য করবেন আপনারা আজকের এই মাহফিলে আসছে আসতে পেরে কারা কারা খুশি হইছেন একটু হাত তুলুন তো মাশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন আমিন হাত তুলুন নারা সারা মারেন স্বেচ্ছাসেবক ভাইয়েরা চাদর আর বেগ নিয়ে ঢুকেন দেখি তারা কেমন খুশি হইছে رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين تين دين ببي اي ما في لرات شما پوني رجوني تي আমরা তোমার অসংখ্য বান্দা বান্দিরা গভীর এই রজনীতে জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার দোকানে হাত পেতেছি গো আল্লাহ ও গো আমাদের মালিক ও গো আমাদের রব চক্ষু বন্ধ করে যখন আমরা নিজেদের অতীত নিয়ে চিন্তা করি তখন আমরা গুনাহ ছাড়া আর কিছুই দেখি না এত গুনাহ আমরা করেছি এই গুনাহগুলো নিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমাদের কলিজাটা জাহান্নামের ভয়ে থর থর করে কেঁপে ওঠে রব্বুল আলামিন ও গো আমাদের মালিক প্রকাশ্যে তো গুনাহ করেছি সেগুলো দুনিয়ার মানুষ দেখেছে কিন্তু গোপনে গোপনেও এমন কিছু গুনাহ করেছি দুনিয়ার কেউ দেখে নাই তুমি দেখেছো তুমি জানো আমাদের এই গোপন গুনাহ যদি ফাঁস হয়ে যায় দুনিয়াতে আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারি رب العالمين আমরা যে গুনাহগুলো গোপনে গোপনে করেছি গোপনে গোপনে সেগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন ও গো আমাদের মালিক আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে খালি হাতে বিদায় করে দাও কোথায় যাব কার কাছে আমরা যাব তুমি ছাড়া তো যাওয়ার এবং চাওয়ার কোনো জায়গা আমাদের নাই গত বছর এই ময়দানে হাজার হাজার মানুষ নিয়ে মুনাজাত করেছিলাম তাদের মধ্যে অনেকে আজ আমাদের সাথে মুনাজাতে নাই আমাদের ডানে বামে অনেককে আমরা বসতে দেখতাম তারা আজকে আমাদের মাঝে নাই মালিক আজকের মোনাজাতে আমরা যারা হাত তুলেছি অনেকেই হয়তো আগামী বছরের মোনাজাতের আগে চলে যাব ও গো মালিক এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনদিন এভাবে গুনাহ মাফের জন্য সুযোগ তোমার কাছে নাও পেতে পারি গো আল্লাহ ও গো মালিক আমাদের গুনাহের দিকে তুমি না তাকিয়ে তুমি তোমার রহমতের দিকে নজর দাও এই স্কুল মাঠের দিকে তাকিয়ে দেখো তোমার হাজার হাজার বান্দা বান্দি চোখের পানি ছিড়ে দিয়ে ভিক্ষুকের মতো হাত পেতেছে আল্লাহ আমাদের হাতগুলো দেখে কি তোমার একটু দয়া মায়া লাগে না
মালিক যে অন্ধকার কবর আমাদের জন্য অপেক্ষমান এই কবর বড় সাংঘাতিক জায়গা কবর বড় ভয়ঙ্কর জায়গা আমরা যদি মাহফিল শুনে কিছুক্ষণ পরে বাড়িতে সেখানে নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বিছানা নাই নিচে মাটি ডানে মাটি বানেও মাটি উপরে হলো বাঁশের ছাউনি যে গুনাহ আমরা করেছি গুনার এই বোঝা নিয়ে যদি ওই অন্ধকার কবরে যাই কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না মাবুদ কবরে যাওয়ার আগে আমরা সব গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আজ ভিক্ষুকের মতো হাত তুলেছি কাউকেও ফিরাইয়া দিও না যত মানুষ হাত তুলেছেন সবাইকে তুমি মাফ করে দিয়ে বেগুনা বানিয়ে মাসুম বানিয়ে বাড়িতে ফিরিয়ে দাও রব্বুল আলামিন এই গভীর রাতে যখন আমরা হাত তুলেছি মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবার কথা বাবা আমাদেরকে মোট বৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট আর ত্যাগ স্বীকার করে লালন পালন করেছে বাবার কথা মনে পড়লেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে সারাদিন মাঠে ঘাটে কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে রুজি রোজগার করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়েছে ঈদের সময় আসলে পরে বাবা নিজে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা কাপড় গায়ে দেয় কিন্তু সন্তানের যেন মন খারাপ না হয় সেজন্য সন্তানকে বাজার থেকে নতুন কাপড় কিনে দেয় সারা জীবন কত টাকা পয়সা ধন সম্পদ জায়গায় জমি অর্জন করলো দুনিয়া থেকে যাওয়ার সময় সব কিছু সন্তানদেরকে দিয়ে এতিমের মতো খালি হাতে অন্ধকার কবরে চলে গেল ও মালিক যতদিন বাবা জীবিত ছিলেন বাড়িতে ঢুকেই সবার আগে বাবা বাবা বলে ডেকে বাবার বুকের নিচে লুকিয়েছি কিন্তু এখন আমাদের যাদের বাবা নাই বাড়িতে গিয়ে বাবা বাবা বলে মনের জ্বালা মিটানোর কোনো সুযোগ আমাদের নাই আমরা কোনো বিপদে আপদে মুসিবতে বললে টেনশন করলে বাবা এসে মাথার মধ্যে হাত বুলিয়ে সান্ত্বনা দেয় আমাদের যাদের বাবা নাই আমাদের মাথায় এখন সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার কেউ নাই মালিক এখানে যত মানুষ হাত তুলেছেন জানি না কত ভাইয়েরা কত বোনেরা তাদের মাও হারিয়ে ফেলেছেন একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ কত মধু মাখা কত জাদু মাখাই না মা মা বলে ডাক দিলেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায় মা আমাদের জন্য কত বড় নিয়ামত আহারে আমরা যদি শরীরের চামড়াগুলো দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানাই এক ফোঁটা দুধের হক আমরা আদায় করতে পারবো না একদিন আর দুই দিন নয় একটা না দশ মাস দশ দিন আমাদের মা আমাদের জন্য কষ্ট করেছে কত যন্ত্রণা সহ্য করেছেন শীতের রাতগুলোতে মানুষেরা যখন আরাম করে ঘুমায় গর্ভবতী মা তখন রাতের বেলা ঘুমাতে পারেন না সন্তান যখন পেটের ভেতরে গুতাগুতি করে নড়াচড়া আরম্ভ করে মায়ের তখন কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা আরম্ভ হয়ে যায় বেদনার কারণে সারা রাত চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বালিশ ভিজিয়ে ভিজিয়ে মা রাত কাটিয়ে দেয় দিনের বেলাও মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করে ক্ষুধা পেটে মা যখন খাবার খেতে বসেছেন ঠিক তখনই সন্তান পেচের ভেতরে যখন নড়াচড়া আরম্ভ করেছে মায়ের তখন বমি বমি ভাব আরম্ভ হয়েছে মা খাবার খাইতে পারে না খাবারের প্লেট রেখে দিয়ে
যখন দরজা বন্ধ করে রুমে একা একা কেঁদেছে এভাবে যে কত দিন আর কত রাত মা না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ এখানে এই কষ্টের শেষ নয় যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিলেন ডেলিভারির সময় যখন আসলো আমাদের মায়ের তো কষ্ট হলো বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ ২০ থেকে ২৫ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে ২০ আর ২৫ নয় ৫০ থেকে ৫৫ ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার মতো নিদারুণ কষ্টের সেই যন্ত্রণা গর্ভধারিণী মা কেমনে সহ্য করেছেন তুমি ছাড়া সেটা কেউ জানে না গো আল্লাহ দুনিয়াতে আসার পরে মা কত পেশাব পায়খানা সাফ করেছেন কত আদর স্নেহ মমতা দিয়েছেন আমরা যখন গভীর রাত পর্যন্ত বাড়ির বাহিরে থাকি আমরা যখন রাত ২টা ৩টা পর্যন্ত বাড়ির বাহিরে থাকি বাড়ি ফেরার আগ পর্যন্ত কোনো মানুষ আমাদের জন্য টেনশন করে না কিন্তু কিছুক্ষণ পরপর মা ফোন করে বাবারে সবাই তো বাড়িতে আসলো তুই কেন এখনো বাড়িতে আসলি না আমাদের যাদের মা নাই আমাদের ফোনে এখন মায়ের সেই মমতাময়ী কণ্ঠ শোনা যায় না গভীর রাতে বাড়ি গেলে দেখা যায় বাড়ির সবাই যার যার রুমে ঘুমায় কিন্তু মা তখনও না ঘুমায়া বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়ায়া অপেক্ষা করে আমাদের যাদের মা নাই বাড়ির দরজায় আমাদের জন্য এখন অপেক্ষা করার আর কেউ নাই ও মালিক তাকিয়ে দেখো এই স্কুল মাঠের দিকে মা বাপ হারিয়ে এতিম সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছে ও গো আল্লাহ আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু দয়া লাগে না আমরা যারা মা বাপ হারিয়ে ফেলেছি আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও যতদিন আমাদের মা বাবা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মা ইগফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা আমার বাবারা আমার ভাইয়েরা কেউ চুপ থাকবেন না নিজেদের আব্বা আম্মার জন্য সবাই বলেন রাব্বিরহামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا العالمين আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও বিশেষ করে এই ধনপুর সুরেশনগর বেতাগড়া এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত আছেন সকলের কবরের আজাবকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন খাস করে আমার অত্যন্ত প্রিয় ভাই আবু সাঈদ ভাইয়ের বাবা আবু সাঈদ ভাইয়ের বাবা এবছর তাকে আমরা এই মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হতে দেখি নাই তোমার বান্দা প্রত্যেক বছর এই মাহফিলে থাকতেন প্যান্ডেলে বসে বসে ওয়াজ শুনতেন আমাকেও বড় স্নেহ করতেন আল্লাহ তোমার বান্দা কিছুদিন আগে তোমার কাছে চলে গেলেন আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দাকে মাফ করে দাও তোমার ঘরের পাগল ছিলেন বাড়ি থেকে যাওয়ার সময় তিনি মনোবাসনা করে গিয়েছেন তোমার ঘরে তোমার সেই পবিত্র ঘর যে দেশে অবস্থিত সেখানেই যদি তার মরণ হয় সেখানেই যেন তাকে দাফন করা হয় তার মনোবাসনা তুমি পূরণ করে দিয়েছো
রব্বুল আলামিন যেভাবে তুমি তার ভালোবাসা পূরণ করে সেখানেই তার মরণ দিয়েছো কোরআন পাগল দিন পাগল এই মানুষটাকে maaf করে দিয়ে তুমি তাকে সেভাবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিও রব্বুল আলামিন ওগো আমাদের মালিক আমার সাথে যারা হাত তুলেছেন আমি তো জানি না কাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ আমাদের সকলের আত্মীয় স্বজনকে তুমি maaf করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন তাদেরকে শিফা দান করো রব্বুল আলামিন বিশেষ করে আমাদের দেশের প্রতিষ্ঠিত আলেমে দিন আমাদের উস্তাদ তুল্য আমাদের পিতৃতুল্য আমাদের মুরব্বি আলেম যিনি আমাকে অপর স্নেহ করেন আল্লামা লুৎফর রহমান সাহেবকে তুমি শিফা দান করে দাও আল্লাহ তোমার বান্দাকে তুমি পরিপূর্ণ শিফা দি কুরআনের ময়দানে তুমি আবার ফিরিয়ে দাও পরিপূর্ণ শিফা দিয়ে নেক হায়াত দিয়ে দীর্ঘদিন তুমি আমাদেরকে আর তুমি তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখো আল্লাহ আমার দেশের কৌমি আলিয়া ঘরানার সকল আলেমদেরকে তুমি হেফাজত করো আমাদের দেশের সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও বাবুল রানা ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন তার বাবাকে মাফ করে দাও রব্বুল আলামিন আমার আরেক ভাই তার খালা অসুস্থ দোয়া চেয়েছেন তার খালাকে তুমি শিফা দাও করে দাও এই মাহফিলের ইন্তেজাম করতে গিয়ে তোমার অসংখ্য বান্দা বান্দীরা দান সদকা করেছেন আল্লাহ সকলের দান সদকা কবুল করে নাও দূর দূরান্ত থেকে মানুষেরা মাহফিলে এসেছেন নিরাপদে তুমি বাড়ি ফেরার ব্যবস্থা করে দাও মা বোনদেরকেও নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করে দাও অসংখ্য মায়েরা বোনেরা হাজার হাজার মা বোনেরা মাহফিলে এসেছেন আল্লাহ আমার মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করে দাও তাদেরকে নামাজি বানিয়ে দাও পর্দায় থাকার তৌফিক দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন ওগো আমাদের মালিক অনেক প্রবাসী ভাইয়েরা মাহফিলের জন্য সহযোগিতা করেছেন প্রবাসী ভাইদের দান সদকা সহযোগিতা কবুল করে নাও তাদের প্রবাস জীবনকে নিরাপদ এবং সুখময় বানিয়ে দাও আল্লাহ আমার ডানে বামে পিছনে অনেক গুণী মানুষজন বসে আছেন সবাইকে তুমি মাফ করে দাও অনেক উলামা বা শেখ এসেছেন আল্লাহ সবার ইজ্জত তুমি বাড়িয়ে দাও বিশেষ করে আমার আবু সাঈদ ভাই অত্যন্ত কোরআন পাগল মানুষ আল্লাহ আমার আবু সাঈদ ভাইকে তুমি মাফ করে দাও তার ছেলে মেয়েগুলোকে তুমি দিনের জন্য কবুল করে নাও তার পরিবারকে তুমি দিনের জন্য কবুল করে নাও আবু সাঈদ ভাইকে শারীরিক সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন তোমার বান্দার সব গুনাহ মাফ করে দাও আবু সাঈদ ভাইয়ের সাথেই মাহফিল ইন্তেজামের জন্য এই সংগঠনের যত ভাইয়েরা কষ্ট করেছেন এই তিন গ্রামের যত মানুষ যত বাবারা মায়েরা ভাইয়েরা বোনেরা কষ্ট করেছেন আল্লাহ সকলের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই সংগঠনের আরেকজন সদস্য জনাব সিরাজ মিয়া উমরা করতে গিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন তোমার কাছে চলে গিয়েছেন আল্লাহ তুমি তাকে দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন জনাব আব্দুল বারী সাহেব দোয়া চেয়েছেন তার পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আজকে যারা আলেমদের মেহমানদারি করেছেন গত তিন দিন যারা মেহমানদারি করেছেন সকলের মেহমানদারি কবুল করে নাও রব্বুল আলামিন ফিলিস্তিন সহ গোটা দুনিয়ার মজলুমদেরকে তুমি হেফাজত করে নাও ওগো আমাদের মালিক আখেরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না একদিন সবাই আমরা এই দুনিয়ার মায়া মমতা মোহ ছেড়ে তোমার কাছে চলে যাব আমরা তো শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলি নাফরমানি করে ফেলি মালিক আমাদের গুনাহ আর নাফরমানির কারণে তুমি আমাদের উপর বেজার হয়ে রাগ করে গাড়ির চাকার নিচে ফেলে অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু দিও না আমাদের গুনাহের কারণে তুমি আগুনে ফেলে পানিতে ফেলে দুর্ঘটনায় কবলিত করে মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না গো আল্লাহ মালিক আমাদের গুনাহের কারণে নারাজ হয়ে
এমন এমন কঠিন রোগ দিও না যেই রোগের দুনিয়ায় কোনো চিকিৎসাও হয় না আমাদের উপর রাগ হয় বেজার হয় এমন রোগ দিও না যে রোগের কারণে বিছানা থেকে উঠে যায় না বিছানায় পেশাব পায়খানা করে পেশাব পায়খানায় গড়াগড়ি করা লাগে এমন জিল্লত আর বেজ্জতির মওত আমাদেরকে দিও না মালিক আমাদেরকে সুস্থতা শুকরগুজারি আর ইজ্জতের হায়াত দান করো ইবাদত গুজারি জিন্দেগি নসিব করো মৃত্যুর সময় ইজ্জতের মৌত নসিব করে দিও যখন মরণের সময় এসে যাবে আমাদেরকে নামাজরত অবস্থায় নামাজে সাজদা দেওয়ারত অবস্থায় কোরআনুল করিম তেলাওয়াতরত অবস্থায় জুমার রাতে জুমার দিনে অথবা রমাদানের মুবারক মাসে তাও যদি নসিব না হয় তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই যে মৌতের জন্য আহাজারি করে করে তোমার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও আর মরণের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর কালেমা নসিব করে দিও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু